আর ওই শয়তানকে বলি তুই কি জিনিস মায়ের লাল যদি হস তাহলে একটা কোথায় বসবি মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাও যদি আবু বকর হেরে যাই আমরা কথা দিলাম তোদের সব আমরা বায়াত হয়ে যাব হুজুরের ছেলে কেন আলে বলা হয়ে গেল মুরিদ মুতাকের গেল যত আমাদের সব আছে সব বায়াত হয়ে যাব আর যদি হারাতে না পারিস তুই আমাদের কাছে চলে আয় তবে জেনে রাখবি আবু বকর যে কষ্টটা করেছে জানবি এটা আবু বকর নিজে বলছেন আমি আমার নিজের ব্যক্তিগত পথে কাজ করি না আমি আবু বকর যা কিছু করেছি আল্লাহর আল্লাহ রাসূলের অর্ডারে কাজ করে গেছি 50 লাখ টাকা করে তোমার চ্যালেঞ্জ থাকবে চলে আসো যদি আমরা হেরে যাই তোমাদের 50 লাখ টাকা দিব আর তোমরা যদি হেরে যাও 50 লাখ তুমি কি ভেবেছো মায়ের লাল যদি হয়ে আসে সামনে আসো আবার বলছে ফোনে ফোনে হবে কাছে যাওয়া যাবে ইন্টারনেটে দিচ্ছে কি দেখেন বলছে ফোনে ফোনে কথা হবে বাহার আরে বদমাই শয়তান তোদের তো খসরতে ধূপ থেকে ইট মেরে পালিয়ে আসে মর্তা যদি হয়ে আয় না ওই জন্য আমিও বলি আমাদের সব লোকগুলো এইসব আমরা বলছি বটে আমাদের নিজেদের কিন্তু চিন্তা হচ্ছে আমরা কিন্তু ওদের ওর নামটা কিন্তু আমরা নিজেরাই অ্যাড করে দিচ্ছি বাহাসের কিছু বোঝে শয়তানটা মোকাবেলা করবে বাহাস করতে গেলে শুনে রেখে দেন একটা জায়গা ঠিক করতে হবে দুটো মিম্বার করতে হয় ফুরফুরা শরীফের সাথে বাহাস করতে গেলে যে কোনো বাহাস করতে গেলে জানবেন ইপক্ষে ইপক্ষে আলেম থাকবে উপক্ষে আলেম থাকবে কোন বিষয়ে বাহাস হবে সেই বিষয়টা লিখুন শুধু তাই না দলিল দিয়ে একদম পুরো কোরআন হাদিস দলিল দিয়ে দিতে হবে তিন নম্বর হলো বাহাস করতে গেলে শুনে রেখে দেন চারিদিকে সংবাদ দিতে হবে যে বাহাস হচ্ছে তারপরে খাওয়া দাওয়া লোকজনের তারপরে পুলিশ আর্মি জলকে পুলিশ আর্মি রাখতে হবে বলা যায় না যে কোন একটা দল পালিয়ে যেতে পারে বাহাস মুখে বললি হয়ে গেল তারপরে 5 লাখ কি 10 লাখ কি এক হবে তাদের সাথে আমাদের জিহাদের দরকার আছে না নাই এতে যদি আমাদের জীবন চলে যায় লাভ হবে না ক্ষতি হবে ওকে মারা মানে কাফের মারা হবে কি মারা হবে কাফের কাফের শব্দটা হলো তার ঈমান শুধু তাই নয় কি বলছে ওটা যাচ্ছে এদিক সবাই ওদিক খেয়াল করলো আমি দুটো দিক দিয়ে আজকে বক্তব্য রাখব এক নম্বর হলো আলেম ওলামায়ে পীর মোর্শেদদের বিশেষ করে যারা যে সমস্ত মানুষগুলো আম লোক সাধারণ মানুষরা বিভ্রান্ত পড়ে যাচ্ছে কোন দিকে যাব আর একটা হলো জান বাঁচানো ফরজ হয়ে গেছে একটা ইমান বাঁচানো আর একটা আমরা দুটো দিক দিয়ে এই পৃথিবীতে আমরা পড়ে আছি আর যত ফেতনা ফসাদ লাগাচ্ছে দেখবেন যত অশান্তি ঘটছে জানবেন মুসলমানদের মধ্যেই হচ্ছে আপনি সব দিকে লক্ষ্য করুন মরছে কারা বল এদের চর্বিটা বেশি হয়ে গেছে কথা বলুন যদি বলে কেন গরুর গোশের হিট তো এখন কথা হলো যারা পীর ওলিদেরকে নিয়ে খেলা করবে ছিলবিলি খেলবে কেননা কানে পড়ছে সব এক একে শুনেছি আপনারা নিশ্চয়ই কানে পড়েছে
আর সেই হারামজাদা আবু জেহেল মার্কা তার চালা বেরিয়েছে কি বলছে যা বেড়া দিয়েছে আর সরানো যাবে না যা করেছে বেগুন খেতে বেড়া দিয়েছে একটু সামনের দিকে আগে আসেন না তাহলে আগে আসেন একটু আগে আসেন দেখি ভোল্টেজটা কতটুকু আছে না আর একটু পিছন লোকরা খুব চালু যা হচ্ছে সামনে দিয়ে যাবে একটু জোরে হবে না আর একটু শুরুটা চাগলে বক্তা চাগলে বললে বিশ্বাস করুন আমার এক ফোঁটা ঘুম নেই গতকালকে দুটো জলসা করেছি একদিকে ছিল ওমর ভাই আমি আর সাফিউল্লাহ ছিল হাওড়া জেলায় আর একটা ছিল কোচি আব্বাস বাবার কোচি আব্বাস উঠেছে নাম সাইডটা তো বের করেছে আমি এবার আমি বলি উঠেছি কোচি আব্বাস না বলে এবার পাকা আব্বাস উঠে পড়েছে এই করেই তো নামটা অ্যাড হচ্ছে তো কি আর এই শয়তান আবু জেহেল মার্কা ও নামটা বলতেই আমাদের মুখ দিয়ে বললি আমাদের মুখটা নাপাক হয়ে যাবে যারা নবীকে নিয়ে খেলা করে নবীর সামনে উল্টো পাল্টা কথা বলে তাদের নাম করাটা আমাদের ভালো হবে না খারাপ হবে তাহলে বলে নবী পাকের কোনো খেদে কাজ নেই নবী কোথায় যাবার খেয়াল হলো নি ফুরফুরা শরীফে আবু বাকরের বাড়িতে পড়ে আছে শোনেন আপনারা আর আবু বাকরের নামটা যত জানতেন ওর বাপের বোনাই জান তুই আবু বাকরের ওসিলাতে বেঙ্গলে আলো পেলি ইসলামের কথা ঠিক না পেটি হিসাবে দেখতে গেলে তোর বাপ দাদা চোদ্দ পুরুষ মনে হয় একদিন একদিন এই ফুরফুরা করে চলে গেছে আর তুই তো এখন বাঁশের চেয়ে কঞ্চি মোটা বুঝলেন মদিনা শরীফে আমার রসুল শুয়ে আছে জিন্দা নবী না হায়াম মুর্দা নবী জনে বলেন জিন্দা আপনি বলছেন জিন্দা আর ওই শয়তান বলছে মুর্দা বলছে নবী নূর থেকে তৈরি নয় যারা বলবে তাদের ঈমান চলে গেল নবী কোন জায়গায় যাবার ক্ষমতা নাই শক্তি নাই ওই লোকটার ক্ষমতা নবী তো একটা আম লোক এরকম বলে ইন্টারনেট দেখো নবী একজন সাধারণ মানুষ সকল নউজুবিল্লাহ এই কথাটা বলেছে ওর ঈমান আছে নবীর উম্মতে না শুনে কে দেন ওই ইমানদার বেয়ানেরা রসুলকে মানার জন্য কেউ আমাদের যুক্তি দেয় না হুকুম দেয় না রসুলকে মানার জন্য কোন ফুরফুরা পীর আবু বাকর থেকে নিয়ে কোন পীরের আওলাদরা হুকুম দেয় না বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর হুকুম দেয় না রসুলকে মানার জন্য এমন কি খাজা হুজুর বড় পীর সাহেব হুজুর আমাদের অর্ডার দেয় না চার ইমামের মধ্যে ইমাম চার ইমামরা অর্ডার দেয় না এমনকি সাহাবা হুজুর আমাদের নবীকে মানার জন্য হুকুম করেছে যে নবীকে তোমরা মেনে আসবে এটা আমাদের সাহাবা হুজুরা হুকুম দেয় না নবীকে মানার জন্য অর্ডার কে দিয়েছে জানেন আপনার আমার স্বয়ং আমার আল্লাহ নিজে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ নিজে বলছেন আমার হাবিব আপনি বলে দেন কুল মানে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি আমার বান্দা বান্দীরা যদি আমার নৈকট্য আমার দিদার আমার সাক্ষাৎ পেতে চায় ফাত্তাবিউনি আগে তোমার পায়রিবি করতে বলো তোমার অনুসরণ করতে বলো যদি আমার ওই বান্দা বান্দীরা তোমার অনুসরণ করে জানবে ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা যাবে তার আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না হবে না
মঞ্জারা কবরি ওয়াজাবত লাহু সাফাতি ও নবীর উম্মতের আবার এক শয়তান বলছে কি জানেন রসূলের ক্ষমতা নাই গে রসূলের ক্ষমতা নাই সাফাত করবে আমাদের জন্য নজী নবী নিজেই হাই হাই করবে নাউজুবিল্লাহ আল্লাহ রসূল কি বলছে মঞ্জারা কবরি ওয়াজাবত লাহু সাফাতি রসূল বলছেন যে ব্যক্তি আমি রসূলুল্লাহ রওজায় সে আমার কবরের দরে জিয়াত করতে দাঁড়িয়ে যায় আমি রসূলুল্লাহ তাকে জবান দিলাম আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে তার জন্য সাফাত করা ওয়াজিব হয়ে যাবে সাফাত করব তুমি কি ভেবেছো আমার দাদুজানের মুরিদগুলোকে পাগল পেয়েছো নাকি হ্যাঁ উড়ে এসে জুড়ে কিরে তুমি কি ভাবছো উড়ে এসে জুড়ে বসবো দিয়ে পুরাতন গাছ আর টিকবে না নতুন করে পুঁদবো যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি যদি বান্দা নিবতে যায় কি হবে তার হাল এটা আল্লাহর দান আবু বাকারের সিলসিলা হচ্ছে এটা আবু বাকারের সিলসিলা জেনে রাখবেন দাদা হুজুর কিবলার সিলসিলা এটা কোন জেনে রাখবেন এই সিলসিলা একদম স্বয়ং আল্লাহ নিজে কবুলিয়াতি সিলসিলা কথা ঠিক না বেটি কবুলিয়াতি নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দিনে ওই জন্য চিন্তা ভাবনা করে কথা বলতে হয় ভালো করে খেয়াল করুন হাদিস শরীফে আছে আল্লাহ রসূল বলছেন আখির জামানাতে আলেম বেরবে বটে কিন্তু আলেমদের মধ্যে ভাগ হয়ে যাবে কিন্তু আজকে দেখছেন না সত্যিকারে আলেমরাই মধ্যে ভাগাভাগি হয়েছে আর যত দলের মূল হচ্ছে কারা জানে এই আলেমরাই আসল দোষ কি জানেন এই সমস্ত আলেমগুলো যে বড় বড় কথা বলছে এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কিছু দোষ আছে এই পীরের খানদানের মধ্যে কিছু দোষ আছে আছে না নজর এই কথাটা উপমাধুরী তুই তো তুলে ধরছে বাহাদ্দিন সাইফুদ্দিনের জামাই বাহাদ্দিন আর একজন মৌলানা দুজনে মিলে একটা কাল মানে বই লিখেছে সেই বইটার নাম হচ্ছে ফুলপুরা দাওয়াত দাওয়াত বলে বইটার নাম জানেন আর দাওয়াত বলে নাম ওইখানে নাকি সাইফুদ্দিন হুজুর লিখেছে যারা রসুলকে নূর থেকে তৈরি বলবে তাদের ইমান চলে যাবে এটা বলা কি সাইফুদ্দিন হুজুর কখনো বলতে পারে সাইফুদ্দিন হুজুরকে বইটা দিয়েছে যা জামাই বুঝাচ্ছে সেটাই বুঝে নিয়ে সই করে দিয়েছে কি করবেন আপনি আপনার ধরেন আমার মোবাইল চুরি হয়ে গেছে কিংবা টাকা চুরি হয়ে গেছে এখানে কতগুলো মানুষ বসে আছে ঠিক একজনের ব্যাগে আমি নিজে স্বইচ্ছায় ঢুকিয়ে দিচ্ছি খোঁজ 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 করতে 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 ব্যাগ খুলে দেখছি এই রকম কিন্তু দোষীটা কে ই দোষী না উনি দোষী লোক চিনবে মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে কে দিন ইমানদার ভাইয়েরা নিজে বলছেন আমি তোমাদের মতো মানুষ হতে পারি বটে তবে সে মানুষ নাই তবে আমি তোমাদের মতো মানুষ তোমার সাথে আমার কিছু তফাত আছে না নাই জোরে বলুন আল্লাহ রসুলের সাথে আমাদের তফাত আছে ভাইয়েরা রসুলের কাছে ওহি আসতো কিন্তু আমাদের কাছে ওহি আসে কি জোরে বলেন রসুলের পিসাব পাগ রসুলের পায়খানা পাগ রসুলের খুন পাগ রসুলের পসিনা মানে ঘাম আল্লাহ রসুলের ঘাম থেকে মিশকে আম্বারে মুতুর খুশবু বেরিয়ে যায়
রসূলের সঙ্গে যখন তুলনা করছে আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিন এখওয়াতন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই, রসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। তো রসূলুল্লাহ যদি আমাদের মুমিন হিসাবে বড় ভাই হয়, তো তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মেজ ভাই বলে ডাক মুমিন হিসাবে। আল্লাহ তোর বাপকে বোনাই বোনাই করে ডাক, পাগলে কিনাই বলে ছাগলে কিনাই। মুসলমানের ছেলে মেয়েরা আমার নবীকে আল্লাহ কি নবী করেছে দেখি নেই জানে না, ভালো করে খেয়াল করে শুনে কে দেন, যে মানুষটা জেগে ঘুমাচ্ছে তাকে কেউ জীবনে কেউ তুলে থেকে পারবে কি বলুন, তাকে কখনো জীবনে তুলে সারা পাবে না, যে জেগে ঘুমাচ্ছে ভাইয়া তাকে কখনো জাগাতে পারবে না, ও নবীর উম্মতেরা যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না, শুনে রেখে দিন ইমানদার ভাইজানেরা। তবে এটা যে রাখবেন ভাইজানেরা, এটা হচ্ছে আপনার আমার ইমান পরীক্ষার জন্য এই সমস্ত আলেম গুলোকে আমার আল্লাহ মনে পাঠাচ্ছে, তোরা কোন দিকে যাবি দেখে এলে, বান্দা তুই ইমান রাখতে চাস না ইমান বাঁচার শেষ করতে চাস, একটা আলেম তোর ইমান শেষ করে দেবে আবার একটা আলেম তোর ইমানটাকে রেখে দেবে। হাজার হাজার মানুষ গুমরা হতে পারে আলেমদের দ্বারা, হাজার হাজার মানুষ এই আলেমদের দ্বারাই সঠিক রাস্তা চলবে। কথা হচ্ছে আমাদের কথা কিছু তুলেছে তারা, ওই হারামজাদা শয়তান আবু জেহেল মার্কা মাওলানা, ওর নাম দিচ্ছে আবু জেহেলের চাচা, আবু জেহেলের চালা চালা, ও হারামকোর শয়তান বেঈমান, ও বলে কি ফুরফুরা শরীফে হুজুরের ছেলেরা নবী দাবি করছে, ফুরফুরা শরীফে হুজুরদের ছেলেরা আবার বলছে কি আমার জলসে যারা আসবে না তারা বেঈমান কাফের হয়ে যাবে। আর আমাদেরও কিছু দোষ আছে, আমরা নাই কি আমরা জানছে, মানে আমাদেরও নামটা চারিদিকে অ্যাড হবে কি করে, ফটো তুলে 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 হয় না, এবার এমন একটা কাজ করবো এমন একটা কথা বলবো আমাকে যেন সবাই চেয়ে, আর এও হারামজাদা সুযোগ পেয়েছে সানাউল্লাহর নাম দিয়েছে, সানাউল্লাহর নামটা ছড়াচ্ছে ফুরফুরা হুজুর, আর শয়তান ওর উপমা দিয়ে ওর নামটা ছড়াচ্ছে, যে আমাকেও চিনিস আমি আমাকে চিনুক, যে আমি কেমন মোকাবেলা করছি বহাস করছি, 50 লাখটা করে তোমার চ্যালেঞ্জ থাকবে চলে আসো, যদি আমরা হেরে যাই তোমাদের 50 লাখ টাকা দিব, আর তোমরা যদি হেরে যাও 50 লাখ টাকা। তোমার বাবার বাবা মাওলানা তাহের সাহেব নাম শুনেছেন, বাহাসের কিছু গোজে শয়তান এটা মোকাবেলা করবে, বাহাস করতে গেলে শুনে রেখে দেন একটা জায়গা ঠিক করতে হবে, দুটো মেম্বার করতে হয়, ফুরফুরা শরীফের সাথে বাহাস করতে গেলে, যে কোনো বাহাস করতে গেলে জানবেন ইপক্ষে ইপক্ষে আলেম থাকবে উপক্ষে আলেম থাকবে, কোন বিষয়ে বাহাস হবে সেই বিষয়টা লিখুন, শুধু তাই না দলিল দিয়ে একদম পুরো কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে দিতে হবে। 3 নম্বর হলো বাহাস করতে গেলে শুনে রেখে দেন চারিদিকে সংবাদ দিতে হবে যে বাহাস হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া লোকজনের, তারপরে পুলিশ আর্মি জলকে পুলিশ আর্মি রাখতে হবে, বলা যায় না যে কোন একটা দল পালিয়ে যেতে পারে, বাহাস বললেই হয়ে গেল, তারপরে 5 লাখ কি 10 লাখ কি 50 লাখটা করে তোমার চ্যালেঞ্জ থাকবে চলে আসো, যদি আমরা হেরে যাই তোমাদের 50 লাখ টাকা দিব, আর তোমরা যদি হেরে যাও 50 লাখ টাকা। তোমার বাবার বাবা মাওলানা তাহের সাহেব নাম শুনেছেন, এই দেওবন্দিদের হেড শেরতাজ,
জহর জহরি কে চেনে সোয়া চেনে কচু পাদু চেনে কলা ভালো করে বুঝবার চেষ্টা করুন আবু বকর কে তুই কি চিনবি তুই তো অল্প বিদ্যে ভয়ঙ্কর তুই হচ্ছে কি জানে ফুচকে মুরগি দরে হাকবার জম ফুচকে মুরগি বোঝেন না ফুচকে মুরগিদের খসরো দচ্ছে কি জানেন লক্ষ্য করে দেখবেন ফুচকে মুরগি কাকে বলে আপনারা বুঝতে পারছেন না এখনো বুঝতে পারছেন না ফুচকে মুরগি মানে কেউ বলে বাচ্চা কেউ বলে পিলে কেউ বলে ছানা কেউ বলে ফুচকে কেউ পিলে বলে কেউ বাচ্চা বলে মুরগি বলে আর কেউ বলে ছানা আর কেউ বলে ফুচকে মুরগি এদের খসলো হচ্ছে কি জানেন মেয়ে মানুষরা দেখবেন ঠিক দুপুরবেলা ঘর পর মুছে মাছে দিয়ে এবারে গোসল করতে গেছে ঝাঁট পাঁট দিয়ে মুছে ওই ফুচকে মুরগি পিলে মুরগি বাচ্চা মুরগিদের খসলো কিনে জানেন কোন জায়গায় হাঁকবে না মোচা জায়গায় হেঁকে দিয়ে পালাবে এদের খসলো হচ্ছে এরা এই যে বেইমান এই আবু জেহেল মানে চালা এ চাইছে আমাকে তো চিনতে পারে না আমি তো রাজমিস্ত্রি ছিলাম ভ্যান ছিলাম ভ্যান থেকে ইঞ্জিন হয়ে গেল মোটর ভ্যান হয়ে গেল কথা বলেন না তো আজকে আমাকে তো চিনতে পারে না এবার আমি মিস্ত্রি গিরি করি বলে তো এমন একটা কাজ করতে হবে যে আমার নামটা যেন চারিদিকে অ্যাড হয়ে যায় চারিদিকের মানুষ যেন আমাকে এবারে চিনতে পারে যে কি জিনিস আর ওই শয়তানকে বলি তুই কি জিনিস মায়ের লাল যদি হস তাহলে একটা কোথায় বসবি মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাও যদি আবু বকর হেরে যাই আমরা কথা দিলাম তোদের সব আমরা বায়াত হয়ে যাব হুজুরের ছেলে কেন আলে বলাবে কেন মুরিদ মুতাকের গেল যত আমাদের সব আছে সব বায়াত হয়ে যাব আর যদি হারাতে না পারিস তোর আমাদের কাছে চলে আয় তবে যে রাখবি আবু বকর যে কাজটা করেছে জানবি এটা আবু বকর নিজে বলছেন আমি আমার নিজের ব্যক্তিগত মধ্যে কাজ করি না আমি আবু বকর যা কিছু করেছি আল্লাহর আল্লাহ রসুলের অর্ডারে কাজ করে গেছি তুমি কি ভেবেছো মায়ের লাল যদি হয়ে আসে সামনে আসো আবার বলছে ফোনে ফোনে হবে কাছে যাওয়া যাবে ইন্টারনেটে দিচ্ছে কি দেখেন বলছে ফোনে ফোনে কথা হবে বাহার আরে বদমাই শয়তান তোদের তো খসরোতে ধূপ থেকে ইট মেরে পালিয়ে আসে মর্দা যদি হয়ে আয় না ওই জন্য আমিও বলি আমাদের সব লোকগুলো এইসব আমরা বলছি বটে আমাদের নিজেদের কিন্তু চিন্তা করছে আমরা কিন্তু ওদের ওর নামটা কিন্তু আমরা নিজেরাই অ্যাড করে দিচ্ছি পাতলা গুয়ে যদি ঢিল মারে কি ছিটকে তো আমার গায়ে এই কোন গুয়ের গ্যাস বেশি বলুন তো শুকিনি কি দেখলি পাতলা গু না ঘন ঘন আরে কথা বলে পাতলা গু গ্যাস হয়ে হয়ে ফাঁক করে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না এসব পাতলা গুয়ের গ্যাস হয়ে নবীর উম্মতের আসনের কেদানে ইমানদার ভাইয়ানের সব একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছে কেন আজকে সুযোগ পাবে না শুনে কে দেন ওই বেইমানের বাচ্চা ওই আজকে আবু জেল চালা আজকে কেন সুযোগ পাবে না আজকে আমাদের পীরের খান্ডারের মধ্যে যদি গুলমাল হতে পারে এরা কেন গুলমাল করতে পারে না আপনি ওর কথা নিয়ে খেতে গিয়ে চিল্লাচিল্লি করছেন বটে কিন্তু ওই যে কথাটা বলতে চাইছে যে আমার সামান্য একটু টাচ দিতে বলে তুমি খাজাগিজি করছো তুমি আমার জন্য বক্ত লাফালাই করছো আর তোমাদের খানদানের মধ্যে তোমাদের বড় বড় কথা বলছে এগুলো কে বলবে সত্যিকারে আমাদের মধ্যে নিজেদের দোষ কে জানেন আমাদের খানদানের ভেতর থেকে একজন পীরের আওলাদ বলছে কবরে চাদর চড়ানো জায়েজ কবরে চাঁদর চড়ানো জায়েজ ইন্টারনেটটা খুলে দেখুন আমাদের এক পীরের খানদানের মধ্যে বলছে
চাঁদের চরণ যেমন আর কেক কাটা, চাঁদের চরণ যায়। আবার বলছে যারা অস্বীকার করবে তারা বেঈমান কাফের হয়ে যাবে। তাহলে আপনি একে কি বলবেন? তাহলে ওকে তো পরে বলবেন, এটা কি বলবেন বলো? সব যেমন ওষুধ, যেমন রোগ বেরিয়েছে তেমন তার ওষুধ আছে। খালি একটা ওষুধ আর তাবিজ নাই, সেটা কি বলুন তো? মরণের ওষুধ আছে, মরণের ওষুধও নাই, মরণের তাবিজও নাই, বাকি সব। তুমি যেমন আল্লাহ পাক যেমন রোগ দিয়েছে তেমন আল্লাহ তার ওষুধ বিমার ওষুধ পাঠিয়েছে। মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে কি আর করে শুনে রেখে দেন। আপনারা ভাবছেন আমরা পীরের আওলা কি বলবো, এখানে এত মূর্খ পরিচয় দেওয়া হচ্ছে, এখানে শুনে রেখে দিন আমার ভাইজান এরা ইমানদার ভাইজান এরা। তাহলে নবীর বেটা কিনান যদি কাফের হতে পারে, তাহলে নবীর বেটা কিনানকে কেন আপনি ভালোবাসলেন না? নবীর বেটা কিনানের বিরুদ্ধে কেন আপনি উল্টো পাল্টা বললেন? সে তো একটা নবীর বেটাই, একটা পীরের বেটা, কথা ঠিক না বেঠে? আবু জেলকে বলুন, আবু জেল হচ্ছে নবী পাকের চাচা, নবী পাকের চাচা আবু জেহেল। সে যদি আজকে গুণ কাফের হতে পারে, তা যদি ইমান শেষ হতে পারে, তার বিরুদ্ধে যদি আমরা কথা বলি, তাকে উল্টো পাল্টা যদি বলি, তাহলে এইবার আপনি কেন পীরের বেটা কেন বলতে পারবেন না? আমার কথা বুঝবার চেষ্টা করুন। বর্তমান ঠিক কেমন জানেন? বাপ আর মা যদি ওই বাড়ি থেকে চলে যায় জানবেন, যেমন মুরগির বাচ্চা মুরগি চড়ে বেড়ায়, মোরগ কিন্তু চড়ে বেড়ায় না। কি মুরগি যেমন দশটা ছানা খেলি ঘুরছে, মুরগিটা ধরে শিয়ালে খেয়ে নিল, বাচ্চা গুলো কোথায় যাবে? লজ্জায় হবে না, হবে না, আরে কথা বলে। ঠিক ওই রকম মুরব্বি যাদের বাপ মা চলে যাচ্ছে, মুরব্বির চাচা, দেখবে আস্তে আস্তে ওই ছেলেগুলো আস্তে আস্তে লাইন উল্টো হয়ে যাচ্ছে। ঠিক আমাদেরও দশাটা পীরের আওলাদের মধ্যে দশাটা ঢুকে গেছে। এখন আমাদের মধ্যে ঢুকেছে কে কত পয়সা করতে পারে, কে কত গাড়ি বাড়ি করতে পারে, এই চিন্তা। ছোট হুজুর কেবলা মনে করলে, সত্যি করে বলছি, আমার আব্বা মনে করলেন এই সোনার বাড়ি করে ফেলতে, সোনা দিয়ে বুঝলেন। আমার আব্বা কার বাড়ি কোন জায়গায় বাস করছে জানা আছে? হুজুর কেবলার যে ভিটেটা আছে এটা দাদা হুজুরের জায়গা নাই, ওটা হচ্ছে দাদা আমার আব্বার নানার ভিটে। আর কেলিমুল্লা ভাই মারু ভাই যে বাড়িটা করে বসে আছে ওইটা কার জায়গা জানেন? ওইটা নহুজু পীর কেবলার জায়গা, বুঝলেন? আব্বা বললেন নহুজু কেবলাকে, ন ভাই আমার তো ছেলে ফুলে অনেক, কি করব, হ্যাঁ একটু ঘর ফর করবো, ছেলে ফুলে দেখ। তা আপনি যদি বলেন ভাই, আপনি যদি বলেন কেলিমুল্লা মারুফকে একটু ঘর করে দেবো, যাবে এই মিল দেখেন। আর আমাদের এখন মিল কোথায় যাচ্ছে, বুঝলেন না? বললে মা মার খায় না বলবেন, ওই জন্য তখন হুজুর কেবলা বললেন, ন হুজুর কেবলা বললে যাও, আমি সব জায়গা দিয়ে দিলাম। অত বড় জায়গা দেবে আর কেউ কোনো ভাই দেবে এখনকার জমানায়? অত বড় জায়গা এক হাত ছাড়বে না, এক বেগুন ছাড়বে না। নবীর উম্মতেরা কি ছিল, কি দেখেছি, আর কি দেখব? পীরের খান
আপনার মনে লাটনাই এটা মাথায় সব সময় রাখবেন আপনার আমার যেমন বিচার আল্লাহর কাছে সমান আছে যেমন আপনি মরে গেলে আপনাকে জানাজার যেমন পড়াবে নিয়ত করে ওই রকম দাদা হুজুর কেওলা দাদা হুজুর কেওলা আওলাদের খাজা হুজুর বড় পিসা হুজুর আওলাদের ওই একই নিয়ত করে জানাজা পড়াবে কথা ঠিক না বেঠে শুনে রেখেই দেন বিচার কিন্তু আল্লাহর কাছে সকলের বিচার সমান পীরের খানদান বলে আল্লাহর কাছে চলবে না সিদ্দিক সৈয়দ মোল্লা শেখ পাঠান বলে চলবে না ভালো করে বুঝবে রে আজকে আমরা নিজেরা নিজেরা মাথা হ্যাট হয়ে যাচ্ছি কেন আমরা নিজেরা ঠিক নেই আমাদের মুক্তি উল্টো পাল্টা ভাষা বেরিয়েছে যার কারণে আজকে আমরা মুরব্বী ভাইয়েরা সব আজকে মাথা হ্যাট হয়েছি আল্লাহ আমরা কি বলবো আমাদের ছেলে পুলেরা এমন একটা কথা বলে ফেলছে যেটা আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে গেছে মান ইজ্জত হয়ে যাচ্ছে আজকে জীবনে কখনো শুনেছেন আমার দাদা হুজুর কিবলার মুরিদরা কখনো গাল খেয়েছে আমার দাদু জান কখনো গাল খেয়েছে আমার দাদা হুজুর কিবলা কেউ কখনো গালাগালি দিয়েছেন আরে বাবা গালাগালি কি বেউজিদি হবে আমার দাদা হুজুর আজকের এই ইয়াহুজুরকে গালাগালি দেয়া মানে দাদা হুজুর বেউজিদ হচ্ছে না হয় না জোরে বলুন তহা হুজুর আব্বাসকে গালাগালি দিচ্ছে এতে বলুন আপনি বলুন এতে দাদা হুজুরের মান সম্মান বাড়ছে না কমছে জোরে বলেন ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন ইমানদার ভাইজানেরা আজকে দাদা হুজুর আউলাদদের ঘরে মারতে যাচ্ছে ছেলেদেরকে ফুরফুরা বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা আগুল বেরিয়ে কথা বলতে পারতো না এখন সেই মুরিদগুলো আজকে পীরের আউলাদদের মারতে যাচ্ছে কারণটা কি কিন্তু শুনে কে দেন নিজে যখন আজকে আমি যখন গামাই নতুন কাক যখন গু খেতে শেখে দেখবেন গামাই ঠোঁটমায় লাগিয়ে দিয়ে বসে আছে কিন্তু কি করবো এখন আমি এখন পয়সার গরম হয়ে গেছে পীরের মেয়েটা বলে গরম হয়ে গেছে গাড়ি বাড়ি বলে গরম হয়ে গেছে কিন্তু আমার ভাই জানে না আল্লাহর ওলি জানা হয় তাদের মধ্যে এরকম অহংকার তাকুবারি থাকে না ও নবীর উম্মতেরা শুনে কে দেন আজকের আমার দাদু জানের মুরিদগুলোকে গাল খাওয়াচ্ছে আজকের আমার দাদু জানের মুরিদগুলোকে এতদিন মার খায় না গালাগালি খায় না দাদু জানের মুরিদগুলোকে আমার দাদু জানের মুরিদগুলোকে বাড়ি ঘরদোর ভেঙে দিচ্ছে কারণটাকে আজকে হয় হচ্ছে কেন এতদিন হয় না কেন হয়ে গেছে কি জানেন খেলতে যখন নেমেছে কিন্তু আমি পীরের আওলাদ আপনার পীরের আওলাদ বলছেন করছেন যে হুজুর কোথায় এক পীরের আওলাদ করছে আমরা যাবো কোথায় যদি এই কথা বলেন ভালো করে খেয়াল করে শোনো যদি আমার দাদু যদি সত্যিকারে এই রাজনীতি কাজ করতেন পাঁচ হুজুর কেবলা করে চলে আসতে কথা ঠিক না বেটে পাঁচ হুজুর কেবলা যদি করতেন তাহলে আমার যত মুরব্বী ভাইরা এগারোটা ভাই চলে গেলে বর্তমান তিনারা আমাদেরকে শিখিয়ে দিত আমার বাচ্চাটা এইভাবে করতে শুধু তাই না শুনে কে দেন যদি আমার বাচ্চাটা যদি এইরকম রাজনীতির লাইনে চলে যায় তাহলে আপনার ফুরফুরা যাওয়া দরকার কি রোল আমার কথা বুঝতে পারছেন ফুরফুরা কি করতে যান রাজনীতি বক্ত শুনতে যান না তা সব লাইনে মারে ফাতে লাইনে আর কি কাজ করলে আল্লাহকে পাবো রসুলকে পাবো মাসলামি শেষ পীর মোর্শেদের কাছে একটু যাব কিছু দোয়া লিব তাই তো নাকি আপনি রাজনীতি শিখতে যাচ্ছেন না কি লিতে যাচ্ছেন বলে খুব ভিড় হয়েছে আমি ভিড় হবে না পার্টির লোক ভিড় হবে না ওই এতদিন ভিড় হয় না যে যেমন আল্লাহ থেকে তেমন বড় দুঃখ লাগে অন্য কিছু না আজকে আমার দ্বারাই দাদা হুজুর গাল খাচ্ছে দাদা হুজুর গালা খালি খাবে যে পীরের ছেলে হোক আর যে খানদান হোক যেই হোক না কেন দাদা হুজুর যখন বেউজুদ হবে সে যেই হোক তাদের সাথে আমাদের কোন সম্পর্ক কেন আমরা তোমাকে চিনি না আমি চিনি আবু বাক্কারকে চিনি কথা ঠিক না এই আমরা কার মুড়ি সকলে বলুন কারা আমরা এই হুজুরে মুড়ি না কেলিমুল্লাহ হুজুর মারু হুজুরে মুড়ি না ওমর হুজুরে মুড়ি বলুন আপনার ছোট হুজুর মেজ হুজুর আল্লাহ রুল হুজুর এনাদের মুড়ি না আমরা মুড়ি কার মুড়ি বলুন আবু বাক্কারের মুড়ি কার মুড়ির মুড়ি তাহলে আবু বাকারে যখন মুরিদ বলে দাবি করে বাড়ছেন তাহলে আবু বাকারের ওসিয়তটাকে ধরে
দাদা হুজুর কেবল রসিয়তটা ধরুন কি লেখা আছে, আমার ছেলে হোক নাতি পোতা হোক যেই হোক আমার উল্টো পাল্টা যারা চলবে তাদের কাছে তোমরা সতর্ক থাকবে, কেন সে নিজে ধ্বংস হচ্ছে নিজে গুমরা হচ্ছে আর আপনাকেও গুমরা করে নিয়ে যাচ্ছে। রাগ হচ্ছে নাকি বলছি বলে এটা দুঃখে তো বেরোচ্ছে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দানি উন্দা বেনেরা কাফের কাফের বলে ফতোয়া দিয়ে দিলাম এক একে সব কাফের কাফের বলে দেখছেন না, এই তো বাংলাদেশে হতে হতে এবারে আমাদের বেঙ্গলে শুরু হয়ে গেছে ভারতে, এই মৌলানা ওকে দেখছেন বাংলাদেশে, এই মৌলানা ওকে কাফের বলে ফতোয়া দিচ্ছে, ও মৌলানা কে কাফের বলে দিচ্ছে, কিন্তু শুনে রেখে দিয়ে আমাদের দেশও চালু হয়ে গেছে, ওকে কাফের বলে ওকে কাফের বলে, দাদা হুজুর কেবলা রশি নামা লেখা আছে কি দেখবেন, দাদা হুজুর কেবল বাবা খবরদার একটা নাহাক করে কাউকে কাফের বলতে যেও না, খবরদার বুঝে শুয়ে চিন্তা ভাবনা করে কথা বলবে, খবরদার না জেনে না বুঝে খবরদার কাউকে কাফের বলে দেখো না, কাফের বলে দেখো না। রসুল পাকের হাদিস কিন্তু দাদা উকিলা বলতেন বাবা যদি কেউ কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে সে পান্নেওয়ালা নিজে কাফের হয়ে যাবে। যত কাফের ফতোয়া জান্নাত যেন হুজুরদের কাছে সব জমা আছে, মলি সাহেবদের কাছে তুই কাফের পকেটে সব জান্নাত জাহান্নাম কাফের ফতোয়া লিয়ে উঠেছে, যেমন তুই কাফের তুই জান্নাত তুই জাহান্নাম তুই জান্নাত, আরে তুই নিজে কোথায় যাবি সেটা দেখ কি হলো। শুধু শুনলে হবে না, অস্ত আল্লাহকারে বহু শুনেছেন কিন্তু আমার ভাই জানে না বলার উদ্দেশ্য হচ্ছে কে জানেন, পীর অলিদেরকে নিয়ে যারা খেলা করবে তাদের সঙ্গে আমাদের অবশ্যই মোকাবেলা করা দরকার আছে জেনে রাখবেন, তাদের সঙ্গে যদি জিহাদ করে মরে গেলেও লাভ আছে, কিন্তু শুনে কে দিয়ে রে তবু জীবন চলে যায় যাবে তো আমরা আল্লাহর অলিদেরকে ছাড়ব না, কেননা শুনে কে দিয়ে আল্লাহ নিজে বলছে যারা আমার অলি বান্দাদের সাথে যারা দুশ্মনী করবে হিংসা করবে আল্লাহ নিজে বলছে তারা যেন আমার সাথে যেন স্বয়ং দুশ্মনী শুরু করে দিয়েছে, আমার সাথে যেন হিংসা শুরু করে দিয়েছে, আর আল্লাহ নিজে বলছে যারা আমার অলি বান্দা আলেমে হাক্কানি আল্লাহওয়ালা বান্দাদের সাথে আল্লাহ বলছে যারা দুস্তি রাখে মহব্বত রাখে সে যেন আমি স্বয়ং আল্লাহর সাথে যেন বন্ধুত্ব করেছে। আমি কি ছাড়ছি না কেন, চুকর বাবা হটিয়ে দিস চুকর সব গরু গোসে কি বললাম সব গরু গোসে, সরকার যত বলছে গরু গোছ কা বন্ধ করবো আর আমরা বলছি তত বন্ধ করবি কি খাবো, সরকার যত বলছে বন্ধ করবো তত আর সরকার জানে না যত দাম বাড়ছে তত মুসলমান আরো বেশি খাচ্ছে কি, আর আমরা শুধু একা খেয়ে বাড়াইনি তোমরাও ভেতরে চালাচ্ছ গরু গোসে হিট আলাদা যে আমরা নিজের চোখে দেখেছি পুর প্রায় গেছে একদম মাদ্রাসার সামনে হোটেলে একদম বিরিয়ানি একদম চাকোস বিরিয়ানি গোস গোনা খাচ্ছে কি রেগুলো ও সব চলে, চোরকে বলছে চুরি কর বাইরে বলছে সব জানা থাক, আর সরকার বলছে গরু গোস বন্ধ করবো আমিও সরকার বলছে আমি গরু গোস খাবো না নিয়ে যাও, আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারছি না কি গো, আমরা নিজের খেয়ে শেষ করতে পারছি আমরা কত খাচ্ছি গরু খেয়ে খেয়ে শেষ করতে পারছি না, 70 বছর বুড়োকে ধরেন তো কটা গরু খেয়েছে বাচ্চাবেলা থেকে, 8-10টা গরু একা খেয়ে বসে আছে তাই হাঁ কি না, সরকার জানে গরু একা গরু খালি গোশটা খায় খালি চামড়াটা ফেলে দেন না
পুরো ফানা পিল্লা করে হলো মাথা ফিটি দিয়ে নাক মুখ চোখটা বাদ দিয়ে এবার পুরো মাথা সমেত খেয়ে মগজ ফুঙ্গল মাথাটা কে বলছে হ্যাঁ মাথা খায় তুই কিরে কলগে ব্যবসা তুই সব খেলি আবার বল কি খেয়েছিলে ভুঁড়ি রে গোটা ফেলে দিয়ে খেয়েছ আবার মুসলমান কি করছে রে বুড়িটা গোটাও খেয়ে বলছে রে ভু চারটে ঠ্যাং খেয়ে বেলে চারটে ঠ্যাং গরু ন্যাসটাও পর্যন্ত খাই আমরা আর আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া যদি হালাল করতে নেয় বনের ভেতরে বনের ঘামকে ফেলে দিবি বিসমিল্লাহ আল্লাহ বলে ঘরে নিয়ে এসে ভুনা করে খেয়ে ফেলো কি যত খাচ্ছে সরকার জানে না হালালে বরকত আর হারামে বরকত হারাম জিনিসে আল্লাহ ধূলিসাৎ করে দেয় আর হালাল জিনিসে আল্লাহ বরকত দান করে এটা সরকার জানে তার প্রমাণ একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয় 17-18 শুকুর চেনে তো শুকুর ভ্যানে তুলে দেখে ভ্যানে তুলে আওয়াজ দেখি শুকুর চেনে তো বছরে 15-16টা হয় আবার বছরে ডবল করে হয় জানে আর একটা কুকুরের বাচ্চা বছরে কত হয় 4-5টা আর একটা গরুর বাচ্চা একটা মুসলমান এত গরু খেয়েছে কত কোরবানি সবাইতে লক্ষ লক্ষ কোটি কোটি সারা পৃথিবীতে কত গরু জমে হচ্ছে কি আমার ভাইয়েরা কুরবানির সময়তে আপনার ছেলের মেয়ের বিয়ে দিচ্ছে গরু জমায় করে খানা করছেন কথা ঠিক না বেটে বাপ মায় মারা গেলে ইন্তেকাল হয়ে গেলে তার সবে সানি দিচ্ছেন গরু খানা করে লোকজনকে খাওয়াচ্ছে শুধু তাই না এই রকম জলসা মা পেলে কত গরু জমায় করে লোকজনকে খানা খাওয়াচ্ছে শুধু তাই নাই প্রত্যেক দিন কষাই খানা কত গরু জমে হচ্ছে বলুন তো সারা জায়গায় এই মুসলমান যত গরু খাচ্ছে আমার আল্লাহ তত হালালে বরকত দান করে যাচ্ছে আল্লাহ দিলে পুরে না আর বান্দা দিলে খাবি কি ঝাঁঝে মরে যাবে খাও তো 750 এক কেজি গোশ কিনে খাও মুরগি হোক খাসি হোক খাও তাও 10-15 জন খাচ্ছে এক কেজি গোজ কিনে 15 জন আবার কাটি দিয়ে আর আজকে খুব মজা হয় ছবিলি 15 জন কে 1 কেজি গোজ আর আমরা মুসলমান এক একজন চোখ মুজবো 1-1.5 কেজি তুলে দেবো কথা ঠিক নেই 1-1.5 কেজি খালি মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে মুসলমানদেরকে ভয় সরকার বন্দুক পিস্তল রাইফেল মেশিন গান বেশি বিচাল করে ঝেড়ে দেওয়া সরকার জানে ইসলাম মানে কি ইসলাম মানে কি জন্য বলে ইসলাম মানে হচ্ছে শান্তি আর আমার ধর্মে আমার ইসলাম শিক্ষা দিয়েছে প্রতিটা ধর্মে শিক্ষা দিয়ে আছে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না আমার ইসলামও বলেছে লাকুম দীনুকুম ওলিয়া আমার ধর্ম আমার কাছে থাকবে তার ধর্ম তুমি যদি কেউ উঠে সাপে না যে পা দাও কি ছোবল মারবে না চুম খাবে চুম খাবে চুপ করে বসে থাকবেন ইনশাল্লাহ
আমার আপনার কি কেউ মারতে পারবে না, এটা আল্লাহ শুকর করে বলছি শুনে কে দেন, এটা অহংকার করে বলছি না, যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছিলেন যে উমর ফারুকের নাম শুনলে পরে যেন যখন উনি ইসলাম গ্রহণ করে না মুসলমান হয় না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বেঈমানী অবস্থা ছিলেন ইসলাম গ্রহণ করে না, হযরত উমর ফারুক যদি রাস্তা দিয়ে যেতে কোন মুসলমান যদি নাম শুনেছে উমর ফারুক এই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন মুসলমানরা ভয় ওই রাস্তা দিয়ে যেত না, অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে যেতেন। এত কঠিন মানুষ ছিল হযরত উমর ফারুক, ওনার এত কঠিন পাওয়ার ছিল ভাইয়েরা, যে উমর ফারুকের কথা বলছি শুনে কে দেন, যিনি আরবের রাষ্ট্রপতি ছিলেন, আরবের রাষ্ট্রপতি যিনি ছিলেন, তিনি অন্যায় জিনিসকে প্রশ্রয় দিতেন না, তেনার এত বড় পাওয়ার, উনি একই বর্তনে একই জায়গাতে একই বর্তনে বাঘ আর ছাগলকে পানি পর্যন্ত খাইয়েছে, কিরম পাওয়ার বুঝতে পারছে? ভয় খাচ্ছেন কেন আপনি? উমর ফারুক কি বলছি দেখে ভয় করবেন কাকে, দুনিয়া চলাফেরা যতদিন থেকে বেজে নেই রাও, ভয় করবো কাকে জোরে বলুন, আরো জোরে বলেন, রুজি দেনেওয়ালাকে জোরে বলো, বাঁচানে মালিককে বলে বলো, বিপদ উদ্ধার কর্নেওয়ালা হলো কে, ও নবীর উম্মতেরা সারা জাহানের মালিককে জোরে বলো, সারা পৃথিবীর নেতার নেতা যদি হতে হয় আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। কি সারা পৃথিবীর নেতার নেতা ওরা ওরা, আপনি আমি ভয় খেয়েছি আমলের দুর্বলতা, আমলে নারে তকবীর আল্লাহ আকবার, ফুরফুরা শরীর জিন্দাবাদ, নারে তকবীর আল্লাহ আকবার, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, এদিকে ভালো করে খোঁজ নেবেন, এক অক্ত নামাজ পড়ে নেই, ডাক করলেন নাকি? নামাই নাই, রোজা নাই, কিছু নেই, নারে বিশ্ব নবী দিবস করার আগে, কিন্তু করবার আগে নবী পাকেরকে মহব্বত করতে গেলে, নবী দিবস করতে গেলে নবীর আদর্শটাকে আগে মানতে হবে, নবীর আখলাকটা মানতে হবে। নবীর উম্মত বলে সুরকে দিন ও মুসলমানের ছেলে মেয়েরা বলো খেয়াল করে শুনে কে দেন, আমার কথা শুনে কেউ রাগ করবেন না, রাগ করু না যাই করুন, কিন্তু আমরা নবীর উম্মতে নবী মোহাম্মদ বলে দাবি করে বেড়াচ্ছে, উম্মতে মোহাম্মদই বলে যখন দাবি করে বেড়াচ্ছে, তাহলে নবীকে ভালো মতো অন্তর দিয়ে ভালোবাসো, শুধু মুখে শুধু নবী নবী করলে হয় না, নবী পাক জীবনে মিথ্যা কথা বলে না, আর আমরা আমরা একটা মানে মিথ্যা কথা বলি না, আমরা সবসময় সত্য কথা বলি, নবী মনে কারো গীবত গাল্লা করে না কি গো, আর আমাদের গীবত গাল্লা রসুল ওই জন্য বলছে দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট বাজে জায়গা, নিকৃষ্ট খারাপ জায়গা যদি থাকতে হয় বাজারের মধ্যে চায়ের দোকান, দেখবেন চায়ের দোকানে দেখবে দুনিয়ার পরের কথা কি, আর পরের কথা বললে কি হাল হয়, আলগিবাত ওয়াসাদ মিনাল জিনা, রসূল বলছে গীবত করাটা হলো জেনার থেকে কঠিন গুনাহ, কোন ছেলে যদি তার মায়ের সাথে নোংরামো কাজ করে, কোন ছেলে যদি তার মায়ের সাথে জেনা কাজ করে যে গুনাহটা হবে, রসূল বলছে তার থেকে অধিক পরিমাণে গুনাহ হলো পরের কথা বলা, ও রবির উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন, এখানে গীবত আলাদার চুগল খুরি আলাদার, গীবত আলাদার চুগল খুরি
আলাদার এবং মুনাফিক আলাদার তবে মুনাফিক যারা হয় তাদের কিছু নমুনা পাওয়া যায় আল্লাহ রাসূল ওই জন্য বলেছিলেন হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব বলছে তোমরা যখন যতদিন দুনিয়াতে থাকবে খবরদার তোমরা দুনিয়াতে মুনাফিকদের হাত থেকে সুরক্ষা ধরে থাকবে কেননা মুনাফিকদের হাত থেকে যদি তুমি বাঁচতে পারো তাহলে তুমি মরণের পরে রিহাই পেয়ে যেতে পারে আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে তবে বাইচান্স যদি মুনাফিকের পাল্লায় পড়ে যাও ওই মুনাফিকের যার পাল্লায় পড়েছো মরণের পরে ওই মানুষটা জাহান্নামে যাবে আর তুমি তাকে সমর্থন করেছো তাও তুমি জাহান্নামে যাবে মুনাফিক চিনবো কেমন করে হুজুর ও ভাই জানেরা যদি বলে হুজুর মুলি সাহেব হুজুর তো বড় একটা হুজুর পীরের আওলাদ উনি যদি মুনাফি করে চিনবো কেমন করে একটা হাজি সাহেব হজ করে এসেছে তাকে কেমন করে মুনাফিকে চিনবো কি করে আমার ভাই একটা নামাজি মসজিদ থেকে বেরোচ্ছে টুপি মাথায় দিয়ে তারই দেখে ও যদি মুনাফিক সেজে বেড়ায় ওকে চিনবে কি করে বলুন সবই তো দেখছি চিনবো কি করে কিন্তু চিনার মতো আল্লাহ রসুল বলছে চিনতে গেলে কয়েকটা আলামত দেখতে পাবে আল্লাহ রসুল বলছে যারা মুনাফি করে টুপিওয়ালা দাড়িওয়ালা শুধু তাই নাই শুনে কে দেন আমার ইমানদার ভাই জানেরা অনেকে ভাবছে দাড়ি চাচাওয়ালারা সুরশাট পানিওয়ালা এরা মুনাফেক না 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 শুনে কে দেন মুনাফেক কাকে বলে আর এই মুনাফেক দলগুলো যে লাগবে আমার রসুলের বংশগুলোকে এক একে শেষ করে দিয়েছে আর এখনো উঠে পড়ে লাগছে এই মুনাফেক দলকা এই মুনাফেক এই জাবুজেল মার্কা দলগুলো উঠে পড়ে লেগেছে ফুলপুরা পীর শেষ করে দেবো আরে শয়তান হারামজাদা শুনে রেখে দে ওটা আবুজেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানা মুছে দেবো আবুজেল চেয়েছিল মোহাম্মদের নাম পৃথিবীতে মুছতে গেলে আবুজেল বলছে আমাকে উঠে পড়ে লাগতে হবে কিন্তু শুনে রেখে দে আমি তো সেই তো দেখছি তুই তো আবুজেলের লাইনটা তো ঠিক পড়ে গেছে তবে দুনিয়ার মানুষ কিন্তু চিনে নিয়েছে রে দুনিয়ার মানুষ বুঝে নিয়েছে কি জানেন দুনিয়ার মানুষ বুঝে নিয়েছে তুই যে প্রচার করতে বেরিয়েছি তোর এক করতে বেরিয়েছে এটা আমাদের জন্য খুব সুবিধা হয়েছে ভালো হয়েছে যেমন আবু যে রসুলের পিছনে লেগেছিল যে আমার ভাই জানে এরা মোহাম্মদের নাম নিশানা মাটিতে মিশিয়ে দেব কিন্তু শুনে রেখে দেন ওই আবু জেল ভেবেছিল আমার নামটা ছড়িয়ে দেবো কিন্তু আল্লাহ বলছে বান্দা শুনে কে রে আমার হাবিবকে যারা আমার বন্ধুকে আমার ভাপিয়ার মোহাম্মদ সাল্লামকে আমার বন্ধুকে যারা বেউজিদি করতে চায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না আমার ভাই জানেরা মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে আবু জেল যত বিরুদ্ধে করে গেছে হিংসা করে গেছে আবার আল্লাহ আমার রসুলের সম্মান আল্লাহ ততই বাড়াইয়ে দিচ্ছে রসুলের পিছনে যত হিংসা করেছে আবু জেহেল আমার রসুলের সম্মান মর্যাদা বাড়লো না কমলো তাহলে তবে একটা জিনিস সুবিধা হয়েছে চুপ কর যা একটা জিনিস আমাদের খুব ভালো আমাদের জ্ঞান এসে গেছে বুঝে নিছি সারা পৃথিবীর মানুষ বুঝে নিল যে আবু জেহেল কি জিনিস ছিল আর রসুল পাক কি জিনিস ছিল কি আবু জেহেল কি জিনিস আর রসুল কি জিনিস সারা পৃথিবীর মানুষ জেনে নিল যে আবু জেহেলের মুখের দিকে তাকালে কঠিন পাপ হবে গুনাহ হবে আর রসুলের মুখের দিকে তাকানো তো দূরের কথা রসুলকে যদি কেউ স্বপ্নে দেখতে পায় আমার আল্লাহ তার জন্য জাহান্নাম থেকে হারাম তাহলে আর সেই রকম তোকে আমি বলেছি তোকে চিনে নিয়েছে আবু জেহে তুই যে আবু জেহে চালা বেরিয়েছিস তুই ফুলপুরা বিরুদ্ধে হলছি সারা পৃথিবীর মানুষ সারা দেশের মানুষ জানে আবু বকর কি জিনিস ছিল আর তুই আবু জেহেল মার্কা তোকে চিনে নিলে তুই বাজারে তোর নাম ছড়িয়ে গেল সারা দেশের মানুষের এইবারে উপকার হলো আমাদের জন্য তবে জেনে রাখবি আবু বকরের পিছনে যত হিংসা করবি আল্লাহ আবু বকরের সম্মান তত আল্লাহ বাড়িয়ে দেবে কথা ঠিক না
চামচিকে ঠেলাই কখনো পাহাড় হেলে না, আর শিকিনির বদ্দুয়ায় কখনো আমি গোলজনকে এমন অ্যাড করব আমার নামটা যেন চারিদিকে ছড়ায়, লোক যেন আমার দিকে চলে আসে। পাগল খুঁজে গেল মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে বুঝবার চেষ্টা করো মেয়েরা, তাদের সঙ্গে আমাদের মোকাবেলা আছে, তবে আপনার আমার প্রতি ভক্তি কখন আসবে? আমি যদি আরেকটু আগিয়ে চলে যাই, রসুলের যদি আদর্শ যদি আমরা মানতে পারতাম, তাহলে ওদের সাথে আমাদের জিহাদের আরো ভাইজানেরা আরো ক্ষমতা বেড়ে তো কথা ঠিক না বেঠে। কিন্তু কথা হচ্ছে ভাইজানেরা, রাগ করবেন না, বাপ যদি নামাজ না পড়ে, বাপ যদি বিড়িখোর হয়, বাপ যদি টিভি খোর হয় বলুন, এইবারে আমি যদি বাপ হয়ে যদি বিড়িখোর বেনামাজি হয়ে যদি থাকে, কিন্তু ছেলে যদি মসজিদে আজান হচ্ছে, ছেলে বিড়ি খাচ্ছে, এবারে বুঝবার চেষ্টা করুন, ছেলে বিড়ি খাচ্ছে কিংবা নামাজ পড়তে যায় না, আর আপনি বাপ হয়ে কি করে বলছেন এই ছেলে মসজিদে আজান হচ্ছে, যাসনি কেন কানমতো ঝাড়ব? বাপ যদি ছেলেকে বলে যাই শয়তান নথুনি, আর ছেলে যদি ঘুরিয়ে বলে আব্বা ফটফট করুনি তুমি নিজে নামাজ পড়েছো, বাপের মনটা থাকবে তো নাকি? আরে কথা বলে ঘুম ধরছে নাকি? তো বিধান না রে তুই, হ্যাঁ একটু আগিয়ে গেছ, একটু আগিয়ে গেছ, পিছনে লোকগুলো টস ফস, হ্যাঁ তাহলে মুনাফিক কাকে বলে শুনে রেখে দেন, মুনাফিক আলাদা চকুল খুলি আলাদা গিবোধ গাল্লা আলাদা, মুনাফিক কাকে বলে টুপি আলা মনে করছে খুব সাধু আল্লাহওয়ালা মৌলানা হাফিজ খুব আল্লাহওয়ালা, না 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 শুনে কে দেন, আল্লাহ রসুল বলছেন মুনাফিকই যারা করে তাদের কয়েকটা নমুনা পাওয়া যায়, কয়েকটা চিহ্ন কয়েকটা আলামত দেখতে পাওয়া যায়। আল্লাহ রসুল বলছে যখনই দেখতে পাবে মুনাফিকের আলামত ওই জায়গায় তার, যখনই দেখতে পাবে আপনার কাছে আপনার মতো সেজে বেড়াচ্ছে, উনার কাছে উনার মতো সেজে বেড়ায়, মানে যখন যেমন তখন তেমন। ও ভাই জানের এখন মানুষ আছে না নাই জোরে বলো, আপনার কাছে আপনার মতো আরেকজনের কাছে ওর মতো, এটা হলো মুনাফিকের এক নম্বর লক্ষণ। আর দুই নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথাই কথায় মিথ্যা কথা বলবে, কথাই কথায় মিথ্যা। তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথাই কথায় গালাগালি বাজে বাজে ভাষা মুখ দিয়ে বের করবে। আর একটা মুনাফিকের আলামত ওয়াদা খেলাফ, রসুল বলছেন ওই সমস্ত জিনিসগুলো যখন দেখতে পাবে ও পাক্কা মুনাফেক, বড় ধরনের মুনাফেক, আর ওই মুনাফেক যদি মারা যায় ওর জাহান্নাম একটা ঠিকানা জায়গা, সে মরে গেলে ও জাহান্নাম ছাড়া দ্বিতীয় আর জায়গায় যাবে না। মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে কে দাম নাম, ও মুসলমানের ছেলে মেয়েরা তাই বিশ্ব নবী দিবস পালন করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমান মুমিন মুসলমান বান্দারা সাল্লু আমা ভাইজানেরা, আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমান মুমিন মুসলমান বান্দারা তু আনফাসাকুম আহলিকুম নারা, আগে তুমি নিজে হিদায়াত হয়ে যাও, আগে নিজে পরিবর্তন হয়ে যাও, আগে তুমি নিজে জাহান্নামের আগুন হইতে বাঁচো, তারপরে বিবি ছেলে ফুলেকে অপরকে বাঁচাবে, চান্নি পুঞ্জার করে
চাননি আমার শির বিচার করে লোককে নবী নবী বলে মহব্বত দেখাচ্ছি বটে কিন্তু রাগ করবেন না নবীর আদর্শ কত তোমরা মেনে চলছি বলো ও নবীর উম্মতে রাঙ্গা শুধু আজকে জলসায় বসে আছে রাগ করবেন না যতক্ষণ বসে আছে দেখবেন সব আল্লাহওয়ালা যেন টুপিওয়ালা বসে আছে আবার সকালে দেখবেন টুপি উড়ে চলে যাবে কথা ঠিক না বেঠে আমার ভাইজানে রাসুল রেখে দেন কেউ মিথ্যা কথা বলছে চুগুল ফুলি করছে কি বল গাল্লা করছে কার মেরে নিচ্ছে কার দখল করে নিচ্ছে এটা নবী পাকের উম্মত বলে দাবি করে বেড়াচ্ছে না না এটা নবীর মহব্বত হতে পারে না আমার ভাইজানের আমার আল্লাহ তাই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার মুমিন মুসলমান বান্দারা উদখুলু ফিস সালমে কাফা তোমরা ইসলামের উপরে পুরোপুরি দাখিল হয়ে যাও কে বলছে তোমরা ইসলামের উপরে পুরোপুরি কি বললো ধরার মতন ধরে আমি যদি বলে ভালো করে বসো আমি যদি ওয়াজ করতে করতে বলে এই ভালো করে বসো একবার হলো এই ভালো করে বসো মানে আবার গুটি গুটি বসো ভালো করে বসেন ভালো করে এবার আপনি কি বলবেন বলুন হুজুরের ব্রেন খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ উল্টো পাল্টা বলছে খালি বসে আর ভালো করে বসে কিছু না বসার মতন বসে যে বসাটা আল্লাহ খুশি হবে ধরার মতন ধরুন যে ধরলে আল্লাহকে পাওয়া যাবে কথা ঠিক না বেটি দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এসো এক জামাতের খোদার পাতে যে বড় দিয়ে যায় যেন পার কালের আজাব হতে না যাতে পেয়ে যায় এসো এক জামাতের খোদার পাতে যে বড় দিয়ে যায় যেন পার কালের আজাব হতে না যাতে পেয়ে যায় যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যারা শাহাদাতে সোদা পেল ধন্য হলেন যারা মোরাবিল বলে একই সাথে খুশির সে মানায় এসো এক জামাতের খোদার পাতে জীবন দিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা জিনকে খাতির কুরআন নাজিল হুবা ও মুহাম্মদ মদিনে মে মৌজুদ হ্যায় জিনকে খাতির কুরআন নাজিল হুবা ও মুহাম্মদ মদিনে মে মৌজুদ হ্যায় আপনে আঁখোঁ সে দেখা নহীঁ হো মগার উনকে তসবীর সিনে মে মৌজুদ হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী কাল্লা কি সম্মানী নবী করেছে দেখে এলেন নবী কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মতো মানুষ বটে
তবে সে মানুষে নাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আম্মা জান বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেটে যখন জন্মগ্রহণ করেছে আর আপনার মায়েদের মেয়েদের যখন পেটে সন্তান জন্ম হয়, দেখলেন কত বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় হয়েছে, আমার ভাই জানেরা বাড়ি রবি আউয়াল তারিখে যখন আমার ভাই আমার রসুল জন্মগ্রহণ করবে আর আপনার আমার মেয়েদের যখন বাচ্চা সন্তান জন্মগ্রহণ করবে, ভাই জানেরাও যখন এই সময় হয়ে যাবে কত নার্সুমি কত হসপিটাল দৌড়দৌড়ি কত দৌড়দৌড়ি কত আয়া না দৌড়তে থাকে, ভাই জানেরা আল্লাহ বলছে মন্নরে আমার হাবিবকে যখন দুনিয়ায় পাঠাবো কোন নাস লাগবে না কোন আয়া লাগবে না। আল্লাহ বলছেন আমার হাবিবকে দুনিয়ায় যখন পাঠাবো, হযরতে আমিনা বলেন আমি দেখতে পাচ্ছি আমার বাচ্চা যখন দুনিয়ায় আসার সময় হয়ে আসছে, আমার বাচ্চা যখন টাইম হয়ে আসছে, হযরতে আমিনা বলেন আমার ঘরটা ছিল অন্ধকার, হঠাৎ দেখতে পাচ্ছি নূরে নূরে আলোকিত হয়ে গেছে, এত নূর এত জ্যোতি দেখে আমি অবাক হয়ে গেলাম। হযরতে আমিনা বলে কি ব্যাপার, আমার অন্ধকার ঘরটা নূরে আলোকিত হয়ে গেল কেন? তারপরে দেখতে পাই হযরতে আমিনা দেখছে কি জানে, আমার ঘরের মধ্যে এত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ এসে গেছে, এত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ। হযরতে আমিনা বলে পেল্লা গো আল্লাহ, পৃথিবীতে এত মেয়ে মানুষ দেখেছি আল্লাহ, এইরকম জীবনে কখনো মেয়ে মানুষ দেখিনি, এত সুন্দর মেয়ে মানুষ। তখন হযরতে আমিনা জিজ্ঞাসা করেছিল, ও মেয়েরা তোমরা কারা, তোমাদের পরিচয় খানা দাও। তখন হযরতে আমিনাকে ওই মেয়েগুলো বলেছিলেন, ও হযরতে আমিনা আমিনা আপনি ঘাবড়াবেন না চিন্তা করবেন না, আমরা দুনিয়ার মেয়ে মানুষ নাই, আমিনা আপনার পেটে যে সন্তানটা জন্ম হয়েছে, আপনার পেটে যে বাচ্চাটা জন্ম হয়েছে, আমার আল্লাহ পাক জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে। আর বলবো না, শোনার জন্য পাগল হয়েছে, আমি আসবো মানে এই তো আবার আসবো, এই তো আবার আসবো। সোনপুর খানকায় মাসে মাসে আসে আসবে, প্রতি সপ্তাহ আপনার যাবেন খানকায়, আপনার লক্ষ্য রাখবেন এটা আমার খানকায়, আপনার পাঁচ দাদা হুজুর কেবলা এবং পাঁচ হুজুর কেবলার স্মরণে খানকা, বুঝলেন না? কিছু তো করতে পারি না, ডাকার মতন তো ডাকতে পারি না, তবুও যদি আল্লাহ এই পোড়া মুখে ফুটা মুখে যদি আল্লাহ আমাদের ডাকটা শোনে, কি একবার আল্লাহকে ডাকলে আল্লাহ বলছে যে বান্দা আমাকে অন্তর করে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ সেই বান্দার উপরে দশ বার করে সাড়া দিয়ে থাকি। কবার সাড়া দেয় তার আপনি ভয় খেয়েছেন, বুঝলেন? খানকা শরীফে যাবেন, সোনপুর খানকা। আর দেখছি আমার মুসলমানের ছেলে মেয়েরা বলেছিল, ও আমিনা আপনি ঘাবড়াবেন না, আমিনা আপনার পেটে যে সন্তানটা জন্মেছে ওই বাচ্চাটাকে লালন পালন করার জন্য ধরার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে হুর পাঠিয়েছে। যে শয়তানগুলো রসুলের সাথে তুলনা করে হারামজাদাকে বলেন, তোর বাপের মায়ে তোর মায়ের তোর বোনে তোর মেয়ের কটা সন্তানের কাছে হুর এসেছে জলে বলুন, কিনতে রেখে আমার ভাই জানে রাম শুনে কে দেন। আল্লাহ বলছেন আমার হাবিবকে শুনে রেখে দিন, আপনাদের মেয়েদের আপনাদের বৌমায়েদের আপনার স্ত্রীদের দেখবেন যখন বাচ্চা মায়েদের বাচ্চা হয় দেখবেন
লাড়ি সমেত বেরিয়ে আসে না জোরে বলুন। আল্লাহ বলছেন আমার হাবিবকে যখন পাঠাবো আমি লাড়ি কাটা অবস্থায় পাঠিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ বলছে বললাম শুনে রেখে দিই বললাম আমার হাবিবকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত মহব্বত করি, এত পিয়ার করি আমি আল্লাহ। আল্লাহ বলছে বান্দা রে আমার মেয়ের আপনাদের মেয়েদের আপনাদের মেয়েদের বাচ্চা যখন হয় ছেলে যখন হয় ছেলে যখন হয় বেটা ছেলে, পুরুষ মানুষ যখন জন্মগ্রহণ করে বেটা ছেলে, আমার ভাইজানেরা খাতনা খাতনা দিয়া হয় না হয় না জোরে বলুন। ও নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ বলছে বান্দা রে খাতনা দিবার জন্য দুবছর পাঁচ বছর বাচ্চাকে খাতনা দিবার জন্য পাঠাচ্ছে, খাতনা দিবে মুসলমানই দেবে। আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি বেজিদি করতে দেব না। আমি আল্লাহ পাক মায়ের পেট থেকে খাতনা অবস্থায় পাঠিয়ে দিলাম। আর কি দলিল? নবী মরে গেছে, এর একটু দলিল শুনতে হবে, তাই তো নাকি? আমি আগে বলেছি যে বুঝবে না তাকে বুঝিয়ে পারবে না, যে জেগে ঘুমোয় তাকে যতই সেরে সেরে গলা বসিয়ে ফেললো আপনি তাকে ছাড়া পাবেন না। যদি যে বুঝবে না তাকে একটা সব হার রকম যদি দলিল দিয়ে হাদিস দিয়ে এই আনারি মার যান, অনেকে ক্যারাটি মারি ক্যারাটি মারি, আর আনারি মার্কা জানে না ক্যারাটি মারতে পারে, ভঙ্ক ঝাললে ঘুরে ক্যারাটি পড়ে গেল, এটা হচ্ছে আনারি। অনেকে দেখালে মস্তারি করে অনেক হ্যাঁ তুই চুপ কর বল চুপ কর কথা বলে আমার ভাই জানে তাহলে কি বলছে মস্তান মস্তান এক একজন মস্তা দেখেন টেকা দু চারটে বন্ধ চোখে চশমা চুল ছেটে এই দিচ্ছে সেটি দিচ্ছে সেটি আবার সামনে এরকম দিয়েছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে যেন বিদেশে মোরগ বেরিয়েছে, আবার চশমা চোখে দিয়ে বুট জুতো পায় আর সুর শার্ট পরে একদম ব্যাটার চললো যেন মানে কয়েক কোটি টাকার মালিক, যেন এমএলএ ছেলে যাচ্ছে। আর ভালো করে খোঁজ নেবেন ঘরের চাল দিয়ে টপাস টপাস ঘরে নাই বাক্স নাম রেখেছে দিদার বাক্স, ঘরে নাই বাক্স নাম রেখেছে দিদার বাক্স, মাস্তানি করে চলে বেড়াচ্ছে আবার চোখে চশমা চোখে দেখতে পাইনি নাম রেখেছে নজর আলী। ও নবীর উম্মতের আসনে কে দেন, গাতে গিয়ে গুন্ডে বেরোচ্ছে নাম রেখেছে আতর আলী। আমার ভাই যা মস্তানি করে বেড়াচ্ছে ঠেলে ফেলে দিলে উঠতে পারে না শুয়ে উঠতে পারে না নাম রেখেছে হেম্মত আলী। আর মস্তানি করে এই বাবা দোকানে যে এই চালো দোকান তো খাবার কি সমস্যা ই আবার কোন মস্তান ঢুকলো দু চারটে লোক কেটে করতে চা খাইয়ে দিয়ে কত হয়েছে একদম টাকার ব্যান্ডিল বের করে হয়েছে লোক সব চেয়ে দেখবে না দেখবে না দোকানদার ঘাবড়ে বাপরে কত টাকার মালিক রে সামান্য চা তার মানে বুঝতে পারছেন না যা ছিল ঘর থেকে নিয়ে সব পালিয়েছে আর নাই যা ছিল ঘর থেকে নিয়ে এক একটা ধনী মানুষ আছে রাগ করবেন না পিঁপড়ে পোটি পিঁপড়ে খাই যায় এ আছে না নেই আমি যখন ডানকুড়ি মাদ্রাসায় পড়াশোনা করতাম বাসে করে বাড়ি পড়া নামতাম বাড়িপাড়া স্টেশন নাম শুনলাম ওই নামতাম নেবে গোবরা স্টেশনে নেবে মাদ্রাসায় হেঁটে হেঁটে যেতাম আর বাসে দেখতাম একটা বুড়ো লোক খালি কন্ট্রাক্টরকে ভাড়া দেবে বলে করেছে একটা টাকা ঢুকাচ্ছে চিন্তা করছি একটা টাকা বেরিয়ে বলে কেমন করছে দেখে দেখে
কেমন করছে দেখ বলো কি যারা কিপটে পোনা করে খায় যারা কিপটে পড়টিবে ও যদি একটু অচাল টাকা পড়ে যায় না একশো টাকা মাথা ঘুরছে কি হয় বলতে যাকে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে যাকে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে কি হবে বলি কোথা পাল্টানো যায় বলি পাল্টানো যাবে লাইন আছে চলো আজকে জুম্মার দিনে নামাজ পড়তে যাও শুক্রবার শুক্রবার দেখেন না কোটো দেয় তো না কেমন দিয়ে জুম্মার সময় দেখেন আর ও খালি দেখছে আমার কাছে কখন আসে কাছাকাছি এসে গেছে একশো টাকার লোট ছেঁড়া লোট পুরো তু বক্ক বের করে লম্বা করে রেখেছে ও লোক ভাবছে কি জানে বিশাল বালিক টাকা ওর কাছে যেমন এসেছে কোটোর মুখটা ফাঁকলো ভুলে উল্টে দিয়েছে গুনে গুনে 98 টাকা বের করে দিয়েছে 98 টাকা বের করলে 100 টাকা ঢুকিয়ে দিয়ে 2 টাকা দিয়ে বলছে এইখানে আমার কাজটা মিটলো চালাকি করার জায়গা পায়নি এরা এমনই হারাম খেয়ে খেয়ে হয়েছে আল্লাহর ঘরেও শুরু করে দিয়েছে কথাটা গেল পুলিশরা কি করে পুলিশ দেখেন আরে পুলিশগুলো ঠকে যায় লরিওয়ালা বলছে কত দেবো ড্রাইভার বলছে লরির ড্রাইভার কত দেবো ওই তো দিয়ে দিয়ে পকেট খালি হয়ে যাবে কাল ওরা যখন চালাকি শুরু করছে আমরা করি 10 টাকার লোডগুলো 2-4টে ছিঁড়ে ফেলেছে যখন অন্ধকারে হাত বাড়াচ্ছে পুলিশ পুরো পিক আপ রেডি ছিঁড়া লোডে একটা দিয়ে তো ও ঘবক ধরি এবারে ভাগাভাগি হবে দেখ না কত হয়েছে ছিঁড়া কি ছিঁড়া আবার এক একটা লরির ড্রাইভার দেখবেন হ্যাঁ 7-8টা অসার জোগাড় করে কি জোগাড় করে 7-8টা অসার তোরা যেমন চালাকি করছে আমরাও করি 7-8টা অসার জোগাড় করে ব্যাস পুলি হাত বলে যা পুলি লিচ্ছে ওটা পিক আপ রেডি ও মনে করছে পুলি ঘপক করে ধরে মনে করছে হ্যাঁ 5-10 টাকার কয়েন দিয়েছে মনে ঢুকিয়ে দিই দিয়ে বলছে কত হয়েছে দেখ দেখ লাড়াতে হচ্ছে অনেক খুচরো পয়সা অনেক খুচরো বলে দেখে অসার অধিকাংশ পুলিশরা দেখবে বুঝলেন অধিকাংশ পুলিশরা দেখবে এইরকম হয়ে মরে যায় কি প্যারালাইস হয়ে মরে যায় লক্ষ্য করে দেখবে আমার কথা মিলিয়ে দেখবে এরা গাছেরও খাচ্ছে তলারও খাচ্ছে নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনে রেখে তবে যেটা বলতে চাইছি হারাম হালাল বেঁচে খাবেন সত্য পথে থাকবেন মিথ্যা কথা দূরে থাকুন আমরা দরবার শরীফে যাই আমরা কোনো অন্য চিন্তা করে যাই না তাই দাদাভুদি কেবলা তরিকার কিতাবে তালিমে তাসবে কিতাবে তরিকার কিতাবটা আপনারা ফলো করুন ওতে লেখা আছে আমার মুরিদ যারা হবে দুনিয়ার খেয়াল করে পীরের দরবারে আসবেন না আখেরাতের চিন্তা নিয়ে কি কাজ করলে আল্লাহকে পাবো রসুলকে পাবো এই চিন্তা নিয়ে তোমরা পীরের দরবারে যাবে কি কথা লেখা আছে না নাই দেখবেন লক্ষ্য করে নবীর উম্মতেরা শুনে কে দানিমা দাবে রে রাও আমি বলছি শুনে কি দিন রসুল আমার মদিনা শুনে বেশি আছে জিন্দা কি মুর্দা প্রমাণ দিয়ে দি ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আনতা কুরা আদসাল আল আম্বিয়ায়ে আল্লাহ রসুল দানি বলেন বাবা রাঙ্গাও নবীদের নবুয়াতের বিলায়াতে শহীদের সাদতে বিলায়াতে ওলিদের ওলির বিলায়াতে সবই আখিরি জামানা নবীর ওসিলায় আল্লাহ রসুলের বলে নবী গুনে দিল আজকে
अल्लाह प्यारा महुबंदा दे लास्के अल्लाह शहीदन बंदा दे लास्के अल्लाह तला फुका के खावा अल्लाह माटी के खल्ला हराम करे दिए छे आरो जोरे बोलो रे जदि ओई कथा बोले रसूल फुरफुरा शरीफे आसते पारे ना ताले अपनी बोलुन भाईजानेरा आमार ईमानदार भाईजानेरा बड़ पिसा हुजूर उनी ओसुन आर ओ शुनेछेन बड़ पिसा रहमतुल्लाह रेहे उनी जखन ओज करछिलेन बेहोश हये गेले मिम्बारे बेहोश हये गेले ओज करते हुजूरेर माथाय पागड़ी पड़ा छिल पागड़ीटा मद्दिसे सामने छुड़े फेले दिलेन अल्लाहर ओली सय्यिदना मातर मुनि गौसे सन्नाने महबूबे सुभानी कुतुबे रब्बानी हजरते अब्दुल कादिर जिलानी बड़ पिसा हुजूर ओज करते आशिक हये गेले ओज करते मिम्बारे बेहोश हये गेलेन मद्दिसे पागड़ीटा छुड़े फेले दिलेन किछुक्षण परे अल्लाह पाक बड़ पिसा हुजूर के होशियार करलेन अल्लाहर ओली बड़ पिसा रहमतुल्लाह अलैहि हुजूर आमार की करले जान उठे दाड़िये दाड़िये वासु करलेन हुजूर आमार वासु निये दिए चले जाबे हुजूर दोआली बिदाई हये जाबे एमन समयते देखते पाओया जाय किछु मानुष बोलले या ओ अल्लाहर ओली बड़ पिसा हुजूर ओ बड़ पिसा अब्दुल कादिर जिलानी हुजूर ब्यादी माफ करबेन हुजूर आमार ब्यादी माफ करबेन हुजूर हुजूर आमी जानते चाई हुजूर अपनी जे वाज करते करते मस्त हालत हो गेले पागड़ीटा मद्दिसे सामने छुड़े फेले दिले आबार बेहोश हो गेले कारणटा कि बुझते पारे ना आबार जखन होश एसे गिएछिल आपनी आमार वाज करछेन ओ अल्लाहर ओली बड़ पिसा हुजूर कि ब्यापार अल्लाहर ओली बड़ पिसा हुजूर बोलेछिलेन बाबारा शुने रेखे दिओ बाबा आमी आब्दुल कादिर जखन मिम्बारे उठे बाबा आमी जखन वाज शुरू करलाम आउजु बिल्लाह बिस्मिल्लाह बोले যখনই ওয়াজ করতেছিলাম বাবা আমি যখন ওয়াজের কিয়ালে ওয়াজের ধ্যানে পড়ে গিয়েছিলাম ওয়াজ করতে দেখতে পাচ্ছি আমার ওই মাহফিলের মধ্যে আমার জলসার মধ্যে আল্লাহর নবী তিনা সাহাবাদেরকে সাথে করে নিয়ে আমার ওয়াজের মাহফিলে আসছে তাহলে বড় পিসা হুজুরের কথাটা মিথ্যা কথা তাহলে বড় পিসা হুজুর চিটিম্বা दादा हुजूर केवला जी चिटिम्बाज बोले उनाके ताले उनाके देखते बोल इनार हिसाब से ताले दादा बड़पिसा हुजूर चिटिम्बाज सकल नौज बुझला ओसब आलेम धरे दावत करबे एक नॉर्म हिसाब से ओके बुझे बुझे दावत करबे ओसब आबू जेल मार का जेबी दिए छे चालाटा ओके नॉर्म में कथा बोले बोले दावत तो ले দাওয়াতটা নিয়ে কি করবে জানেন হুজুর আজ অংকারির দাওয়াতটা নিতে হবে দেখি বাবা ফাঁকা হুজুর লিখি হবে হুজুর এক দু ঘন্টা জন্য হুজুর কত টাকা নেবে যত একটু কম বলি তুলে একটু হেনি দুই করে ঠিক আছে আপনি আসেন এসে নয় ঘরের ভিতরে ঢুকাবে ঘরের ভিতরে ঢুকে বড় একটা হাদিস सब तक शेष हादिस की बोल एरम लम्बा एरम गोल की बोल एरम लम्बा अरे एरम गोल आर एरम लम्बा की खेटो लाठी खेटो लाठी ये चार पांच जन ढूके बस थके मुकियो के दौड़ कर और कुछ लंका गुड़ो और नून देख फाटबे फटाफट कर दिए शैतान हाँ बोल हाँ तुर कसी दिखे लिखे डाल नबी अल्लाह पर रसूल के दिली मंदा में याने राग ভালো করে খেয়াল করে শুনে কে জানো আল্লাহ রসুল দয়ানি বলছেন আজকে দিনই রাজা নগরী ব্রতকে আমার সালাউদ্দিন মা তিনি যে জলসা দিয়েছেন সত্যিকারে শুনে বলছি তা নাই আপনিও যদি মিলাদ মাহফিল সবে শুনি করেন যে কোন জায়গায় মিলাদ মাহফিল জলসা হয়ে থাকে জিকির মাহফিল হয়ে থাকে রসুল পাক বলছেন আল্লাহর হাবিব নিজে বলছে শুধু চব্বিশ পরগনা হুগলি হাওড়া বলে নয় গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই বলে নয় গোটা ভারত চীন জাপান তেহরান বাংলাদেশ পাকিস্তান বলে নয় আল্লাহ
রাসূল বলে আমার উম্মত উম্মতির আজি যখন দি দরুদ সালাম পড়তে থাকে আমার উম্মত উম্মতিদে দরুদ সালামটা আমি রাসূলুল্লাহ সবুজ গম্বুজে নিচে শুয়ে থাকি বটে আমার উম্মত উম্মতিদের দরুদ সালামটা আমি নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই শুধু তাই না এবারে দলিল শুনে রেখে দানো আমার ভাইজানেরা এখানে বলে নবী কি হাজির আছে তোমরা এত কিয়াম সালাম দোয়া দূত কিসের ও নবীর উম্মতেরা যারা বলে বেদাত নবীর জমানায় যেটা ছিল না বেদাত বেদাত আচ্ছা বলুন তো ভাইজানেরা নবীর জমানায় বলছেন বেদাত বেদাত ছিল না তাহলে নবীর জমানায় কলম ছিল জোরে বলুন তাহলে কলমে নিয়ে লিখছেন কেন নবীর জমানায় চশমা ছিল না তাহলে চশমা চোখে দিয়েছেন কেন নবীর জমানায় হাতে ঘড়ি ছিল না তাহলে আপনি হাতে ঘড়ি পরে দিয়েছেন কেন আবার টাইম দেখে ঘড়ি দেখে নামাজ পড়ছেন কেন ও তো বেদাতি কাজ হচ্ছে শুধু তাই নয় শুনে কে দেন বেদাতি খালি মুক্তি বললে হয়ে গেল ও নবীর উম্মতেরা শুনে কে দেন বেদাতে সাইয়া বেদাতে হাসানা দুটো ভাগ আছে শুনে কে দেন আমার ভাইজানেরা কেউ যদি বলে আমার ভাইজান শুনে কি দিন না এই মানে বলুন মসজিদ যদি পাকা করেছেন আপনি কি সুন্দর জাগজ্বলন্ত মসজিদ তৈরি করেছে আপনি বলুন রসুলের জমানা এই মসজিদ গুলো পাকা মসজিদ ছিল আমার ভাই জানেরা না 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 সরে কে রান রসুলের জমানায় পেলেন ছিল না রসুলের জমানায় ট্রেন ছিল না বাস গাড়ি ছিল না তাহলে আপনি তো বেদাতি কাজ করে যাচ্ছে ও নবীর উম্মতেরা সরে কে রান আপনি সাইকেলটা স্কুটিতে বাচ্চেন সাইকেলটা রসুলের জমানায় ছিল কি জোরে বলে আমার ভাই জানে কত দিনে বুঝাবো এদের ওই জন্য বলছি সুজা হাদিস একটা ছেড়ে দাও এইবারে শুনে আসে ভাই জানে নবী পরে কি হয় আমার ভাই জানে ওইখানে নবী হাজির হতে পারে কে না পারে আমরা মুসলমান আমরা শুধু নবীর উম্মত বলে আমরা শুধু নবীর উম্মতে শুধু আমরা দরুদ সালাম পড়ি না আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাহ মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ নিজে বলছেন আমার মুমিন মুসলমান বান্দারা আমার মুমিন মুসলমান বান্দারা আমার নবীর উপরে আমি আল্লাহ পাক এত ভালোবাসে আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসে আমার হাবিব বান্দা শুনে আমার শুনে কে দেন আল্লাহ বলছে ইন্নাল্লাহ মালাইকাতাহু আমার হাবিবকে আমি আল্লাহ এত মহব্বত করি আমার হাবিবের উপরে আমি স্বয়ং আমি আল্লাহ নিজে দরুদ সালাম পড়ে থাকি আরো জোরে বলে ও মালাইকাতে এবং সমস্ত ফেরেশতারা তারা দরুদ সালাম পড়ে থাকে শুধু তাই না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার মুমিন মুসলমান বান্দারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার হাবিবের উপরে তোমরা দরুদ সালাম পড়ো তাহলে আমাদের পড়তে বলেছে না বলে আরে কথা বল তাহলে আমরা কেমন করে পড়বো শুয়ে শুয়ে পাগলে কি নাই বলা ছাগলে নবীর উম্মতেরা শুনে কি বেশি লম্বা নয় ছোট হুজুর পীর কে মানে আমার আব্বা জানে একটা কথা বলছি বলবো আমার আব্বা জানে একটা কথা বলতেন ভাই জানে রাও গুনাগার যদি হয়ে মরে যাও তোমরা যদি গুনাগার হয়ে যদি মরতে পারো তো আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে বাবা ফাঁসি হয়ে যদি মরতে পারো আল্লাহ তোমাকে তো শাস্তি দিয়ে নাজাত দেবে তবে বাবা ধোকাবাজি মওলানা মৌলভীদের পাল্লায় পড়ে ভাঁওতাবাজি চিটিমবাজি মুলি সাহেবদের পাল্লায় পড়ে ভাঁওতাবাজি চিটিমবাজি পীর সাহেবদের পাল্লায় পড়ে
করে ঈমান যদি হারিয়ে ফেলো আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না ও নবীর উম্মতে রাসূলকে দান ভালো করে বুঝবার চেষ্টা করো একটা আলেম মনে করলে ঈমানটাকে ধ্বংস করে দিতে পারে কথা ঠিক না বেঠে আর একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে আলেম মানে হই জানে রাঙা আলেম মানে জাননেওয়ালা ইনার হচ্ছে রাহবার রাস্তা দেখানেওয়ালা কথা ঠিক না বেঠে ইনার এখন জিদি গেলেই যাবে সেরিয়ে দিয়াব ও নবীর উম্মতে রাসূলকে দিন ঈমানদার হই জানে রাঙা ভালো করে বুঝবেন আমাদের এই দলাদলি দেখে দেখে আজকে গায়ের কমরা কেন সুযোগ নিচ্ছে বুঝতে পারছেন বেদর্মীরা কেন সুযোগ নিচ্ছে এবারে সুযোগ নিচ্ছে যে এদের মধ্যে একতা নাই আজকে ভাইজান এরা শুনে কে দেন আমাদের আজকে পিসাবদের ফ্যামিলিতে আজকে ঢুকলো কি করেছ আজকে কিন্তু সে ফাটল ধরলো কি করে কিন্তু শুনে রেখে দিনে ওই ফাটলটা ঢুকিয়েছি আমরা নিজেরা নিজেরা ঢুকিয়েছি তবে জেনে রাখবি ভাইজান এরা যে যতই চালাকি করো না কেন আমরা নিজের চোখে দেখেছি ভাইয়েরাও আমার একটা নিজের আপন বড় ভাই নাম নিশ্চয়ই শুনেছেন হাবিবুর রহমান ভাই শুনেছেন আমার হাবিবুর রহমান ভাই আর একটু পরিচয় পেয়ে যাবে ওটা আমার নিজের আপন বড় ভাই শুনে রেখে দিনে এই হাসান আমার জানেন মুসলিম লীগ বলে একটা পার্টি ছিল মুসলিম লীগ বলে হাসানুর জামান একটা পার্টি ছিল বাদুরিয়া থানায় জানেন কি আমার ওই ভাই পার্টি করত মুসলিম লীগ আমার বড় ভাই আল্লামা পীর মরহুম হযরত হাবিবুর রহমান সিদ্দিকী রহমাত ওনার আরো পরিচয় পাবে তাহাবিব সাফি সিদ্দিকী নাম ওনার আব্বা ওনার আব্বা বুঝলেন না তাহলে এইবারে দেখুন কি হাল হয়েছিল পাড়ার লোকেদের জিজ্ঞাসা করবেন আমার কথা তো যদি বিশ্বাস না হয় আমরা শুনেছি শুনে কি দিন তোর দাদুর পিছনে যারা লেগেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে শুনে রেখে দিন আল্লাহরও নিজের একটা বদ্দ আছে নানা জনে বল বাপের মায়ের একটা বদ্দ থাকে জেনে রাখবে কোন ছেলে বাপ মাকে শুনে কে দেন ছেলেরা তোমার বাপের মায়ের কাছে দোয়া চাইতে হবে না মা দোয়া করো আব্বা দোয়া করো বাপ মাকে দোয়ার কথা বলতে হবে না আসলে কি দিনে ওই ছেলেটা যদি বাপের মায়ের সাথে যদি সৎ ব্যবহার করে থাকে ছেলের ব্যবহারে মা বাপের অন্তরটা রুটা যদি খোশ হয়ে যায় দেখবেন অটোমেটিক মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাবে কথা ঠিক না বেটে আর দোয়াটা বেরিয়ে যা মানে আল্লাহ রসুল বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাতে বাসি করে দেবে শুধু তাই না এ ও ছেলে না শুনে কে দাও বাপমার মুখ দিয়ে বদ্ধ মুখ দিয়ে বের করতে হয় না ছেলের ব্যবহারই নেই কোনো ছেলে মা বাপকে কষ্ট দেয় মা বাপকে মারধর করে মা বাপকে গালাগালি দেয় কোনো ছেলে যদি ঘর থেকে মা বাপকে খেতে দাঁড়ায় ঘর থেকে যদি বের করে দেয় মা বাপকে ছোট বড় লোকের সামনে বেউজিলি করে শুনে রেখে দিন অটোমেটিক দেখবে রে মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহ নিজে বেজার হয়ে যাবে আর আল্লাহ বেজার মানে ওই ছেলেকে আল্লাহ জাহান্নামী বাসী করে দেবে কোনো পিঠ ঠেকাতে পারবে না বাপের মায়ের বদ্ধ একটা লাগে আবার যদি বা বাপ মা বদ্ধ করে দেয় তারা হঠাৎ করে না সীমার অতিক্রম হয়ে গেলে সীমা ছাড়িয়ে গেলে কি হবে আর থাকতে পারে না বুঝলেন আমার ভাইটাকে জিজ্ঞেস করে দেখবে আমার ভাইয়ের অবস্থাটা এখনো ভাইয়েরা সব আছে তো হ্যাঁ দাদা হুজু কেবলার সিলসিলা ছেড়ে দিয়ে পার্টি ভিটে ঘুঘু চলবে না জানা আছে তবে একটা কথা জেনে না যারা মাদ্রাসা পয়সা চিটিমাজি করে খায় ভাঁওতা দিয়ে খায় মানুষকে ঠকিয়ে খায় যদি পীরের অলিদের খানদান হয় আমার মনে হয় এটা আমার বিবেকে এটা আমার জ্ঞানে আসছে দুনিয়ার মানুষকে দেখাবে না কি কষ্ট হবে কি শাস্তি হবে অনেকে দেখেন না মারা গেলে অনেকে দেখেন না লাশ পচে যায় মুখ বেঁকে যায় হ্যাঁ জীব বেঁকে যায় দেখেন জীব ক্যান্সার হয়ে দেখছেন কি হাল হয়ে থাকে আহা আমরা নিজের চোখে দেখেছি জান নাম বলে বলে
আমাদের ফুরফুরা আশেপাশে তিন চার জনের ওইরকম হয়েছে, মাদ্রাসার পয়সা খেয়েছে বলে, মাদ্রাসা মানুষকে ধোকা দিয়ে খেয়েছে, মানুষকে চিকিমাজি করে ভাঁওতা বাজি দিয়ে খাচ্ছে, তাদের মৃত্যুর সময় সব ক্যান্সার হয়ে মরে গেছে, ক্যান্সার হয়ে মারা গেছে। বিশ্বাস না হয় পাশের বাড়ি আমাদের গ্রামে জিজ্ঞেস করে এই মাদ্রাসার আশেপাশে জিজ্ঞাসা করে, আল্লাহ না করে খুব খারাপ। আমরা দেখেছি ছোটবেলায় আব্বাজানের সাথে আমরা জলসা যেতাম, আমার নাম দিতেন আব্বা কি বলতে জানে, কাবলিওয়ালা, আমাকে আব্বাজান ডাকতে খুশি মানে ডাকছে কাবলিওয়ালা, জি আব্বা জলসে যাবি, ওই সেই আমার কাছে গাড়িটা আছে ল্যান্ডমাস্টার দেখবেন কচি কলা পাতা, সেটা সারাতে দিছি তাই 1 লাখের মতন খরচা, খালি আব্বার গাড়ি বলে খরচা করছিলাম করতাম না, তাই বাড়িতে বলছে কেন খরচা করছে কি হবে চুপ কর কি বুঝবে গাড়ি, এই গাড়িটা আমার আব্বা পানি দিয়ে চালিয়েছেন, জোরে বলো সুবহানাল্লাহ, হ্যাঁ পানি দিয়ে, সব কেরামতি লেখা আছে, এসব কথা ওই আবু জেলের চালাকে বললে মানবে? হ্যাঁ তো খ্রিস্টান খ্রিস্টান যারা থাকে তারা সেই খ্রিস্টান লাইনের পথে চলবে কি কথা ঠিক নেবে কি, যারা কি কি আপনি যদি আপনার ছেলেকে আমার ছেলেকে যদি খ্রিস্টানে যদি ভর্তি করি তারা কোন শিক্ষাটা দেবেন যেরকম খ্রিস্টান নিয়ম? হ্যাঁ আর যদি বলে হুজুরের ছেলেরা অনেক কি কি যা তো জলসা চাই নিয়ে চলে যাচ্ছে খালি ফিরি ফিরি, আর আমরা ফিরি ফিরি, ও তো খ্রিস্টানরা ফিরি ফিরি টাকা পয়সা দেয়, আপনি খ্রিস্টান হবেন? এই আপনাকে একটা গাড়ি দেবে খ্রিস্টান হয়ে যান, আপনার গাড়ি বাড়ি কাপড় চোপড় একদম সর্ব জিনিস আপনার বহন করবে এই খ্রিস্টান হয়ে যান, আপনি কি ভাবছেন ফিরি ফিরি কি মজা ওর ভিতরে কি আছে জানেন, ফিরি ফিরি গরু দিয়ে দিও, ফিরি ফিরি কুরবানি দিচ্ছে গরু, আচ্ছা একটা গরুতে কত নাম হবে কত মানে 7টা নাম ধরেন, একটা কি দুটো গরু দিলেন গ্রামের লোককে কি করবে কটা নাম দেবে, কার নাম দেবেন এবার বলুন, হ্যাঁ গরুটা কিসের গরু কিসের পয়সা সে জানতে পারে জানেন, মসজিদটা আপনি পয়সা নেবেন ফ্রি ফ্রি টাকা দেবো 10 লাখ 8 লাখ টাকা আমি ফ্রি দেবো সব মসজিদ করবো, কিন্তু আমার ওই মসজিদে গায়ে আমার নাম লেখা থাকবে কি আছে না নাই, ওসব আহলাদিদ ওহাবিদ খেয়ালদের মানুষদের ওদের টাকার অভাব কি, মক্কা মদিনাতে গ্রুপ ওদের একটা কি আছে ফান্ড আছে, ফান্ড আছে সেইখান থেকে টাকা সাপ্লাই হয় বুঝলে, আর খালি মানে হুজুরা খালি টাকা নিয়ে পালাচ্ছে দাতা দান করে বকিলে বুট চরচর করছে ঝড়ে আম করছে ফকির বলছে আমার কেরামতিতে পড়ছে কেরামতি, আর আমি পিড়ি পিড়ি হাঁচির দোয়া কাশির দোয়া হাগার দোয়া মুতের দোয়া পাদার দোয়া সিকেন ঝাড়ার দোয়া পিড়ি পিড়ি শিখাচ্ছি, কি আম চলবে না আজার মতো করলে না করজিয়াত করে দিল ফিরি শেষ করে দিল তো নবীর উম্মতরা, তাই বলছি খুব সাবধান ছোট হুজুর পীর কেবলা কেন বলতে, আর আমার এই ভাইটা এমন হাল হয়েছিল জিজ্ঞেস করে দেখবেন ফুরফুরা শরীফের সিনিয়র মাদ্রাসা এমন কি ওইখানে মিটিং করেছিল কথা বলে পার্টির মিটিং করেছিল, আর সেই সময় আব্বাজান বেরিয়ে পড়েছে কে করছে বাবা সে যে ভাই এক আকার মানে ভাই দিন চলি উড়ে যাবে শয়তানি পড়ে যাবে বলে মার, জিজ্ঞাসা করে দেখেন সব ভাইরা ওকে মারবার জন্য চেষ্টা করে এক করে করে দেওয়া হলো এমন কি জিজ্ঞাসা করবে আহা সংসার চালাবার কষ্ট হয়ে দাঁড়িয়েছিল তার, সংসার চালানো কষ্ট হয়ে দাঁড়িয়েছিল খেতে পেত না, ওই জন্য বলছি
দাদা হুজুরে সিলসিলাকে ছাতা মনে করে নিয়ে পীরের ছেলে যাই ইচ্ছা তাই বলে যাব, এটা জেনে রাখবে তোমার দাদু আজকে আজকে জীবন দিয়ে গেল, জান দিয়ে গেল সারা বাংলা শেষকে, আজকে বাতি জ্বালিয়ে দিয়ে আজকে বাগানকে সাজিয়ে দিয়ে চলে গেল, আর তুমি সুখে খেতে খেতে ভূতে ধরছে, তুমিও একদিন দেখবে মরণের পলক গজিয়েছে। কি দিকে রেখে দেন বল ইসলামুল হক কল কুফর বাতিল, হক হকে জায়গা থেকে বাতিল বাতিল জায়গা থেকে। কি ভেবেছো চাদর চরণ যায় অমুক করা যায় অমুক করলে কাফে, তুমি কি পীরের ছেলে যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর তুমিও ভাবছো মেহমান দেখালে যা মুড়ি দান ধরে, এরা ভাবছে কি জানে আমাদের কিছু ছেলে ছুড়া ভাই পুরো ভাবছে কি জানে, এরা ভাবছে আমার দাদু জানের মেহমান সব আমার আমার দলে সব চলে আসবে, সবাইকে কি বোকা বানানো যায়। আগে হুজুর কেবলাদের ওয়াজ শুনেছেন উদার মন, তখন এই এটা ছিল না, কি ছিল কম্পিউটার ছিল, মন খুলে ওয়াজ শুনতেন, তখন লাইটও ছিল না হ্যাচাক, তখন জেলেটাও ছিল না হ্যাচাক দিয়ে জলসা হতো, হার কিনলে লণ্ঠন নিয়ে মানুষ হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতো, 10 মাইল 15 মাইল দূর থেকে হেঁটে হেঁটে আসতো, কথা ঠিক না কি। আর এখন ভেবুনি তখনকার ওয়াজ হ্যাচাক দিয়ে জলসা হতো, ডেলাইট দড়ি দিয়ে ঝুলি দিয়ে হবে তলায় মেনটেন, দেখেছেন কথা বলে দাদা হুজুর ঈশ্বর সবটা ও ফুরফুরাশের দাদা হুজুর দরবার ছোট হুজুর বাড়ির সামনে দরবার সব হ্যাঁচাকে বাতি জ্বলছে, কি সুন্দর লাগতো মজা। তবে একটা কথা গরিব হতে পারে, আগেকার মানুষের গরিব হতে পারে কিন্তু তাদের মনটা ছিল পরিষ্কার, এত ঝগড়া ফেতনা ছিল, আর এখন যত আল্লাহ ধনী করছে তত দেখবেন নোংরা বেড়ে গেছে ফেতনা বেড়ে গেছে, তার মানে তখন হয় না কেন তখন আমাদের বাপ মা চাচা চাচিরা বাপ দাদারা সব হালাল খেয়েছে, হালাল খেয়ে খেয়েছে বটে, এবং তার ছেলেগুলো নাতি পোতাকেও হালাল খাইয়ে মানুষ করেছে, আর এখন হালাম বাঁচাবাঁচি আছে, কি হুজুর বলেন কি মলিশা বলে কি হাবেশা বলে কি আইসা বলে, আর বাঁচাবাঁচি করবে কে, এখনকার হুজুর মলিশারা জানে বাঁচাবাঁচি করলি আমার নিজেরই লস, তুই ওষুধ খা এখনকার হুজুর জানে তুই ওষুধ খা আমি ওষুধ খাই, তুই ঘুষ খা আমি ঘুষ খাই, তুই গু খা আমি গু খাই, বর্তমান পড়ে গেছি কানা বেগুন আর টেড়া খদ্দের, বুঝতে পারছেন কানা বেগুন আর কি বললাম, তবে জেনে রাখবেন আমার দাদু জানে মুরিদ গুণ আর বোকা পেয়ে যাওনি, যা বুঝাবে তাই বুঝে নেবে, ওটা তোমাকে চেনে ফুরফুরা শরীরে পীরের আউলাদেরকে দেখে একটা মানুষ ফুরফুরা শরীরে যায় না, হুজুরদের নাতি পোতাদেরকে দেখে যায় না ফুরফুরা শরীফে, একমাত্র যাচ্ছে মুজাদ্দিদের জামানে আবু বকরের মহব্বতে যাচ্ছে, কি লোক বুঝতে শিখেছে তুমি কি লাইনে চলতেছ কোন পথে হাঁটতেছ, লোকে জানতে শিখেছে আর বোকা বানানো হবে না, ন্যাড়া বেলতালায় আবার যায় না, এই ন্যাড়া বেলতলা কবে যাবে একবার দ্বিতীয়বার যাবে, তুমি কি ভেবেছ মুড়িদানগুলো বারবার আমার কাছে আসবে, যারা বুঝবার বুঝে নিয়ে পালাচ্ছে, তুমি ভেবুনি সে আশা করুনি, মেহমানগুলো মুড়িদানগুলো এবারে বুঝতে পারছে তুমি কোন পথে হাঁটছ, এটাও জেনে রাখবে হুজুর আপনার এই বাজারটার নাম কি, এই রাধানগর সরুপুর, তাই তো এই সরুপুরের বাজারে শাকসবজি সব আলু পরশ বিক্রি হচ্ছে, ধরেন সোনপুরে যাচ্ছে সোনপুর হোক আর এইখানে হোক ধরেন বাজারে তিন সবজি বাজার এবং নানা রকম দোকানপত্র আছে, আর আমি হুজুর কি করেছি 4 বস্তা বেগুন নিয়ে গেছি,
চার বস্তা বেগুন কুতালিয়েছি বাজারে বিক্রি করব। এই বাজার বিক্রি করবে, বেগুন বিক্রি করছে আর লোকজন যদি যাতায়াত করে বাজারে হাট বারে বাজার করতে করতে যায়। এইবারে বলুন বাজার করতে করতে যেতে যেতে হুজুরের দিকে টার্গেট পড়ে যায়, লক্ষ্য পড়ে যায়, কি লোক আসবে না যাবে চলে যাবে আসবে। হুজুর কি ব্যাপার বাজারে হুজুর এসছে, একটু হুজুর এসে দেখা করছো এসে দেখা করছে। আসসালামু আলাইকুম, কি ব্যাপার ভালো আছে? কি ব্যাপার বাজারে দাঁড়িয়েছে বস্তা সারা বাবা বেগুন লিপে নিচ্ছে, বেগুন চার বস্তা বেগুন বিক্রি করছে বাবা বাজারে বিক্রি করা শুনল হুজুর বলেছে। মুড়ি দানগুলো খুশিতে লেবে না লেবে বেগুন বিক্রি আমাকে এক পাল্লা দেন, ও বলছে দু পাল্লা দেন, ও বলছে দেড় পাল্লা দেন, ও বলছে আড়াই কেজি দেন, ব্যাস আধ ঘন্টার মধ্যে চার বস্তা বেগুন শেষ। চার বস্তা বেগুন শেষ আধ ঘন্টার মধ্যে। এবার হুজুরও মনে মনে করছে আল্লাহ আধ ঘন্টার মধ্যে যদি চার বস্তা বেগুন শেষ হয় তার পরের সপ্তাহে দশ বস্তা নিয়ে যাবো, দশ বস্তা, হ্যাঁ দশ বস্তা নিয়ে এসেছে হুজুর হাজির। আর যারা বেগুন কিনেছে তারা তো বিপদে পড়ে গেছে, বিবি রান্না করতে যেয়ে যেটা কাটছে সেটাই কাছে, বিবি খেয়ে পেয়ে যাবে পাগলা পাগলা আছে নাকি কানা নাকি কেন সব বেগুনি খানা। এবার বলছে এক 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 বলতে আছে হুজুর জি হুজুরের বেগুন উল্টো পাল্টা বললে হবে, হুজুর বেগুন গুণা হবে ব্যাধি হবে, হুজুর বেগুন কি করছে কানা মোনা বলতে আছে আছে আমি মিথ্যে কথা বলছি এটা ব্যাস মেয়েদের ঝাড় খায় না তো, হ্যাঁ সব বেটা মেয়েদের কাছে জব জব বলছে আমি একটু মিথ্যে কথা বলছি, বিবি ঝাড় খেয়েছে খেলিয়ে এইবারে বাজারে বেরিয়েছে আবার। এবার বাজার করছে হুজুরে খাদে মুড়িদ্রাস বেরিয়ে দুঃখ হুজুর তো বেগুন লিয়ে বসে আছে কবস্তা দশ বস্তা, আর যে হুজুর দেখছে না বাজারে লক্ষ্য পড়ে গেছে নেড়া বেলতলায় বুঝতে পারছে সেই রকম মানুষ হাল চলে যাবে আস্তে আস্তে। পীরের আওলাদদের মধ্যে যদি রাজনীতি ঢুকে গেছে শেষ কথা বলে যাচ্ছি, পীরের খানদানের মধ্যে যদি রাজনীতি ঢুকে গেছে জানবেন লিখে রেখে দেন আপনার খাতায় আমি এহিয়া ভাই বলে যাচ্ছি, এখনো সেলসেলা ঢাল বাঁচাবার ঢাল ধরার জন্য এখনো মুরব্বী ভাই আছে আছে না জন্য। তবে জেনে রাখবেন ইমানদার ভাই জানেরা এই দাদা হুজুরের দরবার একদিন লিখে রেখে দেন সরকারের হাতে চলে যাবে, না যায় আমাকে আমাদের আমাদের মুরব্বী ভাইদের বাজে দেখবেন কি হাল হয়, কোনো একটা সরকার দেখবেন একটা আল্লাহর ওলির মাজার কিন্তু যান চলে যান বিনা সরকারের হাতে আছে কি দেখেন তো সব নিয়েছে কি লিখে রেখে দেন চাষু হুজুর মাজার হোসেন বোখারি হুজুর মাজার দাদা হুজুরের মাজার বড়াবসা হুজুর মাজার ছোট হুজুরের মাজার মুন্সি সব মাজারে দেখবেন সরকার নিয়ে নেবে বুঝলেন, লিখে রেখে দেন একটা সময় আসবে তুমি যখন চাদর চরণ জায়েজ করে দিয়েছো লিখে রেখে দেন ফুরফুরা শুরবে সেরেক আবার সেরেক শুরু হয়ে যাবে, এখন থেকে মেয়ে মানুষ ঢোকা শুরু করেছে দেখছেন না এই পাড়াটা কে দিচ্ছে আমরা তো দিচ্ছি, আর হুজুর জানে পয়সা কিন্তু আপনাদের কাছে নেই পয়সা হচ্ছে মেয়েদের কাছে, কি আমার কথা বুঝবার রাগ করছে নাকি কেউ কথা বুঝলে আল্লাহ সাহিব কে দোয়া করেন ওই জন্য আমার ছেলেকে নিশ্চয়ই নাম শুনেছেন আবু জাসির দিকে
একটাই ছেলে, নাম শুনুন বলি বাবা তুই কোথায় যাসনি বাপ, আমি আমাকে দেখেছিস কোনো ফেতনে থাকি না, কোনো ফেতনে কোনো ভাইয়াদের সাথে ভাইপোদের সাথে আমি একটু বসে গল্প যাবো, ওসব আমার ধারে হবে না, নিজের সম্মান নিজে বাজায় রাখে। ওই জন্য আমি ঘর থেকে বেরোই না, বললে বিষয় সপ্তাহে একদিন খালি বৈঠকখানে বসে শুক্রবার। এবার বললাম আপনারা কি দেবেন, মাদ্রাসার ছাত্র আমাকে দেখতে পাইনি, জিজ্ঞাসা করুন শুক্রবার ছাড়া আমি যেই যে বেরোবো, বেরিয়েছি জলসে আবার ঘর। এবার যতক্ষণ শুক্রবার যতক্ষণ মেহমান থাকবে ততক্ষণ আমি থাকি, এবং যতজন আসে আল্লাহ খারে আমি খাওয়াইনি। বাপ মায়ের শিক্ষা, আমার মা নিজে বলতেন এই মেহমানদেরকে যখন ভাত খাওয়াবি টাকার লোভে খাওয়াবি না, যখন খাওয়াবি নিয়ত করবে আমি দাদু জানের মেহমানকে খাওয়াচ্ছি, একদিকে যাবে একদিকে আসবে, 200-250 লোক 300 লোক এমন কি খানা খায় জিজ্ঞাসা। যাই হোক 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 দোয়া করেন, যে কোনো বিষয়ে দরকার থাকলে আমার ছেলেকে বলিছি কোনো ফেতনা যাবে, কোন চাচা ভাই কোন চাচা কি করছে দেখার দরকার নেই। আর একটা কথা বলে দিচ্ছি, চা তোকে আমি কোনো জায়গায় ঠেলবো নি, তোর একটা চাচার কাছে ঠেলে দিচ্ছি, চলে যা চলে যা, বড় ঘর চাচা যাকে চলে যা খেলে মুড়ে, এমনকি বড় ভাইয়ের হাতে বায়াত পর্যন্ত কুড়িয়ে দেওয়া হয়েছে, কি খারাপ হলো না ভালো হলো তাহলে। আর তাই আমার ছেলে একদম বড় ভাই যেভাবে ওসিয়ত করে গেছে ঠিক ওই নিয়মে চলছে। এসব ক্যামেরা দেখলে এসব আমার সামনে বসে আছো ফটো তোলে না, তুলে আমার ছেলে হলে ওয়াজি করবে, কোনো কথা না বলে উঠে পড়বে, গাড়ি ধরবে উঠে পড়বে, ওসব বুঝলেন ঠিক ঠিক পীরের খেয়াল করে চলছে। যাই হোক 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 আল্লাহ আমাদের সকলকে হেফাজত, আল্লাহ মাবি জোরে বলে আল্লাহ মাবি। আমার ভাই জানা ছোট হুজুর কেবলা বলতেন কি ফাঁসে খুঁজে যদি মরে যাও গুনাহের মধ্যে পড়ো তবু লাভ আছে, বেঈমান হয়ে যদি মরে যাও ঈমান হারা হয়ে যদি মরে যাও আল্লাহর কাছে নাজাত পাওয়ার রাস্তা। আমার বলার উদ্দেশ্য হলো জঙ্গল থেকে যদি বাঘ চলে যায় এই পরিস্থিতি এইভাবে দাঁড়াবে, হুজুর কেন বলতেন জঙ্গল থেকে যদি বাঘ যদি বেরিয়ে পড়ে আপনি থাকবেন না পালাবেন, এই দাঁড়াবেন না পালাবেন, আরে কত বলে কেন খেয়ে ফেলবে, কি খাবে গোস্ত হাড় রক্ত সব চুষে খেয়ে ফেলবে, তাই তো না? আরে বাঘটা খেলেও লাভ আছে না ক্ষতি আছে জরুরি, বাঘ খেয়ে ফেললেও লাভ আছে, বাঘ কিন্তু আমাদের আসল জিনিস খায় না, সেটা হলো ঈমান। বাঘ বডি খেয়ে নিয়েছে, গোস্ত খেয়েছে, রক্ত খেয়েছে, কিন্তু আমাদের আসল জিনিস খায়নি, ঈমান খেয়েছে কি? আরে কত বলে বাঘটাকে দেখেন দৌড়াচ্ছে কেন, এই দেহ বডিটাকে বাঁচাবার জন্য। আপনি ঘরে মরে ঘরে যদি মরে থাকে দেহের কিছু দাম আছে? হ্যাঁ, তো আমার ভাই জানেরা বাঘ থেকে দেখে দৌড়াচ্ছেন কেন, দেহ বডি সব বাঁচাবার জন্য। ঠিক ওই রকম হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলেছিলেন বাবা কিছু কিছু মোল্লা মৌলভী পিসাবদের ঘরে দেখে দৌড়ো 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 দৌড়ো, না জানি এরা আমাদের গোস্ত খাবে না, এরা আমাদের বডি খাবে না, এরা আমাদের গোস্ত খাবে না, এরা আমাদের রক্ত খাবে না, এই সমস্ত আলেম গুলো পিসা মলিসা গুলো এরা আমাদের ঈমানটাকে খেতে বসেছে, অতএব এদেরকে দিকে চলে যাও। কথা বুঝতে যার ঈমান আছে তার আছে, আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সকলকে যাসিদে রাস্তা চলার তৌফিক দান কর আল্লাহ মাবি। সকলে আসেন নবী দর্শন, ইয়া নবী এই মাইকটা তুলে এই